গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং স্টাডি হবে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় টাইপস অ্যান্ড পার্টস অফ জুসার আমরা আজকে জুসার সম্পর্কে জানবো জুসারের বিভিন্ন রকম টাইপস সম্পর্কে জানবো এবং জুসারের বিভিন্ন পার্টসগুলিকে আমরা চিনব আমরা এর আগে মিক্সচার্স অ্যান্ড গ্রাইন্ডার্স যে প্লেলিস্ট রয়েছে সেখানে আমরা মিক্সচার্স এবং গ্রাইন্ডার সম্পর্কে দেখেছি সেগুলো কি জিনিস সেটা দেখেছি তাদের অ্যাসেম্বল অ্যাসেম্বল দেখেছি ওর মধ্যে কি কি জিনিস রয়েছে আমরা সব কিছু দেখেছি তার যে টাইপস তার যে পার্টস সেগুলো আমরা দেখেছি এবং সেই যে পার্টসগুলি তার যে অ্যাসেম্বল অ্যাসেম্বল এবং তার মধ্যে থাকা বিভিন্ন রকম ইলেকট্রিক কম্পোনেন্ট যেরকম মোটর এবং যে সুইচ সেগুলো কি করে রিপ্লেস করতে হয় কি করে ঠিক করতে হয় এবং মোটরের বিভিন্ন কি কি করে খুলতে হয় আমরা প্রত্যেকটা জিনিসকে দেখেছি এবং যে মিক্সার গ্রাইন্ডার তার যে জার সে জারটিকে কী করে ওপেন করতে হয় তার যে ডিঅ্যাসেম্বল পার্ট প্রত্যেকটি পার্টগুলিকে কি করে আলাদা করতে হয় এবং কি করে পরিষ্কার করতে হয় আমরা সব কিছু কিন্তু ওই মিক্সার গ্রাইন্ডারের যে প্লে লিস্ট রয়েছে সেখানে আমরা আলোচনা করেছি আজকের এই যে জুসার এই জুসারটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মতোই একটি ইন্সট্রুমেন্ট এদের পার্থক্য শুধু এটাই যে মিক্সার এবং গ্রাইন্ডার কি করে আমাদের বিভিন্ন রকম রান্নার যে সমস্ত সামগ্রী মশলা সেই জিনিসগুলোকে গুঁড়ো করতে সাহায্য করে এবং পেশাই করতে সাহায্য করে এটা কিন্তু কোনোভাবেই দুটো জিনিসকে আলাদা করতে পারে না কিন্তু এই জুসারের ক্ষেত্রে কি হয় জুসারের ক্ষেত্রে জুস আমরা যেটা বলে থাকি বিভিন্ন রকম ফল বা ভেজিটেবলস সেই ফল বা ভেজিটেবলসগুলিকে আমরা পেশাই করি যেরকম মিক্সার গ্রাইন্ডারে করা হয় তারপর কি হয় খোসাগুলিকে আলাদা করা হয় এবং লিকুইড অংশটিকে আলাদা করে নেওয়া হয় ছেঁকে নেওয়া হয় ঠিক আছে এটা কিন্তু জুসারের মধ্যে হয়ে যায় তো জুসার এবং মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পার্থক্য শুধু এইটুকুই বাকি কিন্তু সমস্তটাই এক মিক্সার গ্রাইন্ডারের ভেতরে যে সমস্ত ইন্সট্রুমেন্ট সেই জিনিসগুলো এই জুসারের মতোই কিন্তু প্রায় একই ওকে সুতরাং মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যেরকম মোটর লাগানো রয়েছে জুসারের মধ্যেও ঠিক ঠিক সেরকম মোটর লাগানো রয়েছে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যেরকম অটো ওভারলোড সুইচ রয়েছে এই জুসারের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু একই শুধু এর যে কার্যকারিতা সেটা একটু আলাদা তাই আমরা সব কিছুই যে ইন্টারনাল যে সমস্ত পার্টস বা ওয়ারিং যে জিনিসগুলো ছিল সেই জিনিসটা কিন্তু এই মিক্সার গ্রাইন্ডার এবং জুসারের ক্ষেত্রে প্রায় সিমিলার ঠিক আছে কিছুটা কিছুটা আলাদা সেই যে জিনিসগুলো আলাদা আজকের এই জুসার যে প্লে লিস্ট রয়েছে এই জুসার প্লে লিস্টের মধ্যে আমরা সেগুলিকে আলাদা করে জানবো ঠিক আছে এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে এবং শুধু তাই নয় এই জুসারের বিভিন্ন ট্রাভেল শ্যুটিং সেই জিনিসগুলো কিন্তু কিছুটা আমরা মিক্সার গ্রাইন্ডারের যে ট্রাভেল শ্যুটিং সেখানে কিন্তু আমরা আলোচনা করেছি জুসারের যে ট্রাভেল শ্যুটিং তোমরা সেটা মিক্সার গ্রাইন্ডার এবং জুসার যে ট্রাভেল শ্যুটিং রয়েছে সেটা মিক্সার এবং গ্রাইন্ডার প্লে লিস্টের মধ্যে রয়েছে তোমরা সেখানে গিয়ে একবার দেখে নেবে তো আজকের মেন যে পার্ট সেটা হচ্ছে টাইপস অ্যান্ড পার্টস অফ জুসার আমরা এই জুসারের প্রথমে তার টাইপস এবং পার্টসগুলিকে সম্পর্কে চিনব এর পরের ভিডিওতে আমরা কি করে এই জুসারকে অ্যাসেম্বল করতে হয় সেটা শিখব এবং তার ভিডিওতে আমরা শিখব যে এই জুসারকে কি করে ডিঅ্যাসেম্বল করতে হয় এবং তারপর আমরা শিখব এই জুসার দিয়ে কিভাবে জুস তৈরি করতে হয় ঠিক আছে আমরা প্রত্যেকটা স্টেপ ওয়াইজ তার যে ব্যবহার সেই ব্যবহারগুলি বুঝবো শিখব এবং সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো তো জুসারের আজকের এই টাইপস এবং পার্টস হচ্ছে ফার্স্ট ভিডিও তোমরা প্রত্যেকটি পার্টসগুলি সম্পর্কে খুব ভালো করে জানো বোঝো এবং সেগুলিকে আইডেন্টিফাই করতে শেখো তারপর আমরা এই পার্টসগুলিকে অ্যাসেম্বল করে তারপর কি করে স্টেপ ওয়াইজ জুস তৈরি করতে হয় তার যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব ক্লিয়ার তাহলে আসা যাক আমাদের পড়াশোনার মধ্যে আজকের লেসন জুসার তার টাইপস এবং পার্টস তো প্রথমে আমরা জুসার সম্পর্কে জানবো তারপর আমরা একে একে এগোব তো জুসারটা কী জিনিস এই জুসার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কিচেন অ্যাপ্লায়েন্সেস অর্থাৎ আমাদের রান্নাঘরে ব্যবহৃত একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে এই জুসার একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস হচ্ছে এই জুসার এর কাজ কি এর কাজ হচ্ছে জুস তৈরি করা জুস কথার অর্থ কি জুস কথার অর্থ হচ্ছে রস বা ক্ষীর বলা যেতে পারে ক্ষীর মানে শুধু দুধ থেকেই তৈরি হয় তা নয় আমরা জানি যে রাবার তৈরি হয় তরু ক্ষীর নামক এক ধরনের গাছ থেকে ঠিক আছে যেখানে যেই গাছ থেকে এক ধরনের আঠা জাতীয় পদার্থ বেরিয়ে আসে ঠিক আছে তো অ্যাকচুয়ালি এই রস বা জুস এটা এই দুটো জিনিস কিন্তু একই কোনো একটি ফলকে যখন আমরা স্ক্রাঞ্চ করব যখন আমরা চিপে নেব তখন তার ভেতর যে সমস্ত রস থাকবে তার তার যে পুষ্টি তার যে গুণাবলী জলীয় অংশ সেই জলীয় অংশটা যখন আমরা নিংড়ে বের করে নেবো সেটাকে আমরা বলবো কি জুস বা রস এই যে জুসার এই ইলেকট্রিক্যাল কিচেন অ্যাপ্লায়েন্সেস এই জুসার কিন্তু এই কাজটি করে থাকে আমাদের যে সমস্ত ফল বা ভেজিটেবলসের জুস আমাদের ডিজার্ট মানে আমাদের পছন্দ বা আমরা সেই রসটিকে বের করতে চাইছি আমরা এই ইনস্ট্রুমেন্টের মধ্যে যদি সেই সমস্ত ফল বা ভেজিটেবলসকে দিয়ে আমরা মেশিনটিকে চালিয়ে দিই ইনস্ট্রুমেন্টটিকে যদি চালনা করি তো সেক্ষেত্রে রস বেরিয়ে আসবে একটা সাইড দিয়ে এবং সেই ফল বা ভেজিটেবলসের যে খোসা সেটা বেরিয়ে আসবে আর একটা সাইড দিয়ে ঠিক আছে অর্থাৎ এটা পুরো ছাঁকুনি হয়ে বেরিয়ে আসবে তো আমাদের সেটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় তার কারণ কি আমরা যদি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই ফল বা ভেজিটেবলসটা দিয়ে দিই তাহলে কী হবে সে তো সবগুলোকে পুরো কেটে 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 টুকরো টুকরো করে পুরো একসাথে মিশিয়ে রাখবে এটাকে তো আলাদা করতে পারবে না আমাদেরকে আলাদা হবে আলাদা করতে হবে কোনো একটা ছাকুরি দিয়ে সেটাকে ছেঁকে নিয়ে আলাদা করতে হবে এবং সেটা ওই যে খোসাগুলি থাকবে সেই খোঁসাগুলির মধ্যেও কিন্তু কিছুটা জলীয় অংশ থেকে যাবে কমপ্লিটলি কিন্তু জলীয় অংশ আমরা বের করতে পারবো না কিন্তু এই জুসারের ক্ষেত্রে সেটা হবে না জুসারের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ জলীয় অংশটাই প্রায় ম্যাক্সিমামটাই জলীয় অংশটা আলাদা হয়ে যাবে এবং খোসাটি আলাদা হয়ে যাবে ঠিক আছে তো এই জুসারের কাজ কি জুসারের কাজ হচ্ছে কোনো ফ্রুটস বা ভেজিটেবলস বা কোনো সবজি অথবা কোনো ফল এইগুলিকে পুরো স্ক্রাঞ্চ করে ঠিক আছে পুরো একদম নিংড়ে নিয়ে পুরো চেপে কেটে কুচি কুচি করে ঠিক আছে মানে যেমন করে হোক পেশাই করে তার ভেতর থেকে তার যে জলীয় অংশ সেই জলীয় অংশটিকে বের করে নিয়ে আলাদাভাবে ফিল্টার করে একটা সাইডে খোসাগুলি থাকলো এবং জুসের যে জলীয় অংশ সেটা আরেকটা সাইডে থেকে আর একটা স্থানে গিয়ে পড়লো এটাই কিন্তু এই জুসারের কাজ তাহলে জুসার কি করে থাকে ফ্রুটস বা ভেজিটেবলসকে নিংড়িয়ে পিছিয়ে কেটে তার বিভিন্ন তার ওয়ার্কিং প্রিন্সিপালের ওপর ডিপেন্ড করে কাজ করে পুরো নিংড়িয়ে ছেঁকে পুরো ফিল্টার করে জলীয় অংশটিকে একটা সাইড দিয়ে একটা পাত্রে এনে স্টোর করে এবং তার যে খোসাগুলি আর একটা পাত্রে গিয়ে স্টোর হয় ক্লিয়ার এটাই হচ্ছে জুসারের কাজ তো আমরা এই জুসারের বিভিন্ন রকম পার্টস এবং তার টাইপস এগুলো সম্পর্কে আমরা দেখবো তো তোমরা প্রথমে দেখো এই জুসারটি দেখতে কেমন হয় তোমরা দেখো এই এইটি হচ্ছে সেই জুসার তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ফল বা ফলগুলি পাশে রাখা রয়েছে এবং ওপরে দেখো ফল রাখা রয়েছে এবং একটি পাত্রে দেখো সেই রসটি তার যে জুসটি সেই ফলের জুসটি এসে জমা হচ্ছে এবং আমরা খোসাগুলি কিন্তু দেখতে পাচ্ছি না খোসাগুলি কিন্তু পেছনে আর একটি পাত্রে স্টোর হচ্ছে এটা সেখান থেকে আমরা আমাদেরকে বের করে নিতে হবে এবং সেগুলিকে ফেলে দিতে হবে ঠিক আছে তো জুসটি একটি পাত্রে এবং তার যে খোঁসা সেই যে ফল বা ভেজিটেবলসের যেটারই আমরা জুস তৈরি করি না কেন তার যে খোসা সেই খোসাগুলি আর স্থানে গিয়ে স্টোর হচ্ছে অটোমেটিক্যালি ঠিক আছে তো এটাই হচ্ছে জুসারের কাজ ক্লিয়ার বোঝা গেল তোমরা প্রত্যেকে কিন্তু আমি যে কথাগুলি বলছি সে কথাগুলি যে সমস্ত কথাগুলি ইনফরমেটিক সেই কথাগুলি অবশ্যই খাতাতে নোট ডাউন করে রাখবে কারণ এগুলো কিন্তু কোনো নোটস আমি তোমাদের দিচ্ছি না এবং দেবো না ঠিক আছে এগুলি পুরো প্র্যাকটিক্যাল এবং তোমাদের খুব ভালো করে বোঝার জন্য তোমরা খুব ভালো করে বুঝে নাও যাতে করে তোমরা পরীক্ষার সময় বা আদার্স যে কোনো টাইমে বা যদি কোথাও লিপিবদ্ধ করার মতো পজিশন আসে তোমরা যাতে নিজেরা নিজেদের মতো করে নিজেদের ভাষায় লিখতে পারো সেটাই কিন্তু আমার মেন উদ্দেশ্য সুতরাং তোমাদের যদি মনে হয় কোনো ইনফরমেশন যেগুলো তোমরা ভুলে যেতে পারো অবশ্যই তোমরা খাতাতে কিন্তু নোট ডাউন করে রাখবে তোমরা ভিডিওটিকে পজ করে দিয়ে ঠিক আছে এবং কিছু কিছু জিনিস অবশ্যই তোমাদের খাতাতে নোট ডাউন করতে হবে ওকে তো দেখো এবার আমরা আলোচনা করব টাইপস অব জুসারকে নিয়ে জুসারের বিভিন্ন রকমের টাইপস আমরা দেখব তো জুসারকে কিন্তু বিভিন্ন রকমভাবে ভাগ করা হয়ে থাকে আমরা বেসিক্যালি প্রাথমিকভাবে এই জুসারকে তার যে জুস এক্সট্রাকশন করার যে স্টাইল জুস নিংড়ে বের করার যে স্টাইল তার যে ধরন সেই ধরনের উপর নির্ভর করে আমরা কিন্তু জুসারকে মেনলি তিনটে ভাগে ভাগ করে থাকি ঠিক আছে মানে কি আমরা জুসার তো বিভিন্ন রকমভাবে জুস বের করতে পারে কেটে কেটেও করতে পারে পেশাই করে করতে পারে পুরো চিপে করতে পারে কারণ আমরা লেবু চিপে করি যদি আমরা একটা আপেলকে চিপি তাহলে কি রস বেরোবে কখনো বেরোবে না তাহলে আপেলের রস বের করার স্টাইল আলাদা আপেলের আপেলের জুস নিংড়ে নেওয়ার স্টাইল আলাদা একটা লেবুর জুস নিংড়ে নেওয়ার স্টাইল আলাদা সুতরাং এই যে ঘটনাগুলো এই যে জুস নিংড়ে বের করে নেওয়ার যে পদ্ধতি তার যে পদ্ধতিগত পার্থক্যের জন্য এই জুসারের বিভিন্ন রকমের টাইপস হয়ে থাকে তো আমরা তিনটে নিয়ে মেনলি টাইপসকে আলোচনা করব। তিনটে টাইপস আমরা দেখব ঠিক আছে তোমরা খাতাতে এটা নোট ডাউন করে রাখতে পারো যে জুস নিংড়ে বের করে নেওয়ার পদ্ধতিগত পার্থক্যের কারণে আমরা বেসিক্যালি জুসারকে তিনটে ভাগে ভাগ করে রাখ করতে পারি বা এই জুসারের জুস নিংড়ে বের করে নেওয়ার পদ্ধতিগত পার্থক্যের ওপর নির্ভর করে আমরা জুসারকে তিনটে ভাগে ভাগ করে থাকি এক নম্বর হচ্ছে সেন্ট্রি ফিউগাল জুসার সেন্ট্রি ফিউগাল জুসার দুই নম্বর হচ্ছে মাস্টিকেটিং জুসার মাস্টিকেটিং জুসার ঠিক আছে তিন নম্বর হচ্ছে সাইট্রাস জুসার অর র্যামার ওকে তোমরা এই তিনটে টাইপস জেনে রাখো এই তিনটে হচ্ছে বেসিক টাইপস ওকে আরও অনেক রকম টাইপস আছে আমরা সেগুলো পরে আলোচনা করছি তো মেনলি সাধারণত এই তিনটে টাইপস হচ্ছে মেন ওকে এক নম্বর কি বললাম সেন্ট্রিফিউগাল জুসার দুই নম্বর ম্যাস্টিকেটিং জুসার এবং তিন নম্বর হচ্ছে সাইট্রাস জুসার অর র্যামার ওকে এই তিনটে টাইপস হচ্ছে মেন টাইপস অফ জুসার তো আমরা এবার চিনব যে সেন্ট্রিফিউগাল জুসার কীরকম দেখতে হয় মাস্টিকেটিং জুসার দেখতে কীরকম হয় সাইট্রাস জুসার ওর র্যামার দেখতে কীরকম হয় ঠিক আছে তো তোমরা পরপর কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখবে এই তিনটে জুসার অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে দেখো ডিফারেন্ট টাইপ অফ জুসার দেওয়া রয়েছে এই তিন রকম জুসার ছাড়াও তিন রকম টাইপ ছাড়াও আরও বিভিন্ন রকম টাইপের জুসার রয়েছে ঠিক আছে তাদের কার্যকারিতার উপর ডিপেন্ড করে এবং অবশ্যই তাদের যে ফ্রুটস সেই ফ্রুটসের জুস নিংড়ে নেওয়ার পদ্ধতিগত পার্থক্যের উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন টাইপের জুসার এখন বর্তমানে পাওয়া যায় তো মেনলি হচ্ছে এই তিনটে টাইপ কিন্তু এছাড়াও তোমরা ছবিতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই সেন্ট্রিফিউগাল সেন্ট্রিফিউগাল ইজেকশন ওকে হরাইজেন্টাল অগার জুসার ভার্টিক্যাল অগার জুসার প্রেস জুসার গিয়ার জুসার হুইট গ্রেস জুসার দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এই যে বিভিন্ন রকম টাইপ তারপর বিভিন্ন রকম ফল বা আলাদা আলাদা ভেজিটেবলসের জন্য আলাদা আলাদা জুসার যদি হয় তার বিভিন্ন রকমের নাম তার কাজের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে তো যত দিন যাবে তত কিন্তু এই জুসারের যে বা শুধু জুসার বলে না বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট তাদের কিন্তু নতুন নতুন নামকরণ অবশ্যই আসবে এগুলো কিন্তু কোনো ফিক্সড কিছু নয় ঠিক আছে এবং এই টাইপসও কিন্তু ফিক্সড নয় কারণ যত উন্নত হচ্ছে তত কত অল্প খরচের মধ্যে কত এফিসিয়েন্টলি সে কাজগুলি করায় সেটার উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপসের জুসার কিন্তু তৈরি হবে বা বিভিন্ন ধরনের মেটেরিয়াল কিন্তু অবশ্যই তৈরি হবে ঠিক আছে তো সুতরাং এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে এবং এই জুসারগুলি বিভিন্ন ধরনের জুসার সেগুলি কোন জুসারটি কীরকম সেটা তোমাদের জানতে হবে তোমরা দেখো ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে সাইন্টিফিক্যাল টাইপের জুসার তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা হচ্ছে সাইন্টিফিক্যাল জুসার ওকে সাইনটিফিক্যাল জুসার এরকম দেখতে হয় এবং তোমরা দেখতে পাচ্ছ জুসটি এখানে কাঁচের পাত্রে রয়েছে এবং দেখো পেছনে ব্যাকসাইডে যে একটি ব্ল্যাক কালারের পাত্রের মতো রয়েছে তার মধ্যে কিন্তু এই পাল্পগুলি বা খোঁসাগুলি কিন্তু জড়ো হচ্ছে ক্লিয়ার আর ওপর দিয়ে কিন্তু দেওয়া হয় আমরা দেখবো যখন এই প্রসেস আমরা দেখবো যে কিভাবে জুসটা তৈরি হচ্ছে স্টেপ টু ইউজ বা কিভাবে এই জুসারকে ইউজ করতে হয় সেই জিনিসগুলো আমরা অবশ্যই কিন্তু দেখবো ঠিক আছে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে সাইন্টিফিকাল ইঞ্জেকশন জুসার ওকে সাইন্টিফিক্যাল জুসার তো এই সাইন্টিফিক্যাল জুসারটি দেখতে এরকম হয় এবং আমরা দেখবো এই বিভিন্ন রকম পার্টসগুলি কি কী তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই জায়গাটি রয়েছে এখানে কী লেখা রয়েছে দেখো প্রডিউস ইজ ফেড হেয়ার ওকে এখানে আমাকে যে ভেজিটেবলস বা ফ্রুটস এর আমি জুস বের করতে চাইছি সেই ফ্রুটস বা ভেজিটেবলকে আমাকে এখানে রাখতে হবে এবং এই যে স্থান এই স্থানের মধ্যে কি হয় সেই জুসটা কিন্তু বেরিয়ে আসে ওকে এখানে লেখা রয়েছে কি জুস কামস আউট অফ দি স্পাউট ওকে অর্থাৎ এর এই যে নল রয়েছে দেখতে পাচ্ছ এই যে পাইপ রয়েছে এই পাইপ দ্বারা কিন্তু জুসটি ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং এই কাপে এসে স্টোর হয় ওকে এবং এই যে স্থানটি রয়েছে এই স্থানের মধ্যে কিন্তু সেই জুসটি তৈরি হয় ওকে এখানে কিন্তু পেশাই করা হয় কাটা হয় এবং স্ক্রাঞ্চ করা হয় ঠিক আছে এবং তারপর জুসটি এই দিক দিয়ে বেরিয়ে আসে এবং তার যে খোসাটি সেই খোসাটি এখানে এসে স্টোর হয় দেখো এখানে লেখাই রয়েছে কি এক্সেস পাল্প ইজ ইজেক্টেড অ্যান্ড স্টোর হেয়ার অর্থাৎ এই যে স্থানটি রয়েছে এই স্থানে এই কন্টেনারের মধ্যে কি হয় যে পাল্পগুলি রয়েছে খোসাগুলি রয়েছে এই জুসটিকে নিংড়ে নেওয়ার পর সেটা কিন্তু এখানে এসে স্টোর হয় এবং জুসটি কি হয় এই কন্টেনারের মধ্যে এখানে কিন্তু স্টোর হয় এই কাপের মধ্যে কিন্তু স্টোর হয় ক্লিয়ার বোঝা গেল তাহলে এই সাইন্টিফিক্যাল জুসারে বিভিন্ন পার্টস বুঝতে পারলে এইখানে আমাদেরকে কি করতে হবে যে ভেজিটেবল বা ফ্রুটসটিকে আমরা দেবো যা জুস আমরা চাইব বের করতে চাইবো সেই সেই ফ্রুটস বা ভেজিটেবলসকে আমাকে এই স্থানে রাখতে হবে এবং তারপর এই এইখানে আমাকে কাপ রাখতে হবে যেখানে জুসটি এসে বেরিয়ে আসবে এবং এখানে অটোমেটিক্যালি এই এটা হচ্ছে এই সেট পুরো সেট মধ্যেই থাকবে এটা এর মধ্যে কি হবে পাল্প বা খোসাগুলি স্টোর হবে ক্লিয়ার বোঝা গেল এটা হচ্ছে অপর আর টাইপ অফ সেন্টিফিউকাল জুসার তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই খুব ভালো করে লক্ষ্য করো এটাকে দেখো এটা একটু রকম টাইপের তাই নয় কি আগেরটার থেকে একটু আলাদা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আগে এরকম টাইপের ছিল দেখতে পাচ্ছ এবং এখন কি হয়েছে সেই জিনিসটাই কিন্তু এরকম টাইপের গেছে কিন্তু এদের কিন্তু কার্যকারিতা গঠনগত একটু পার্থক্য হলেও কার্যকারিতা কিন্তু একই ঠিক আছে যে কারণের জন্য এটা কিন্তু সেন্ট্রিফিউগাল জুসের ওকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে সেই যেখানে যে ফ্রুটস বা ভেজিটেবলসকে আমি জুস করতে চাইছি সেটা এখানে আমাকে দিতে হবে এবং এর মধ্যে কি হবে জুসটি তৈরি হবে দেখো এখানে লেখাই রয়েছে এখানে কাটিং ডিস্ক রয়েছে এবং এখানে কি থাকবে মোটর থাকবে যেটা আমার মিক্সার গ্রাইন্ডারে আমরা দেখেছিলাম এখানে সুইচ রয়েছে এবং এর মধ্যে একটা মোটর এবং সেটা কি করছিল ব্লেড দিকে ঘোরাচ্ছিলো ঠিক সেরকম কিন্তু এটাও কিন্তু তাই প্রডিউস গেটস স্রেডেড ইনসাইড দা কাটিং ডিস্ক হেয়ার এখানে কিন্তু এই এই যে কথাটা শ্রেডেড এই কথাটার অর্থ হচ্ছে এর মধ্যে কিন্তু ছিন্ন ভিন্ন করে দেওয়া ঠিক আছে কেটে পুরো ছিন্ন ভিন্ন করে দেয় এই ডিস্কটার মধ্যে ওকে এই ডিশটা দিয়ে তারপর কি হয় যে জুসটা থাকে সেই জুসটা এই দিক দিয়ে গিয়ে এই কন্টেনারে গিয়ে জমা হয় ঠিক আছে এবং যে পাল্পটি থাকে সেই এক্সেস পাল্পটি কিন্তু এখানে এসে স্টোর হতে থাকে ঠিক আছে তো এটা হচ্ছে টাইপের জুসার ওকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এবং দেখো এই টাইপের জুসারের বিভিন্ন রকম পার্টসগুলি তোমরা এবার দেখো এটা তো সাইন্টিফিক্যাল জুসার তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে পাইপটি রয়েছে এই এর দ্বারাই কিন্তু জুসটি নির্গত হয় এবং এখানে কিন্তু কন্টেনার লাগানো থাকে ঠিক আছে কাপ হোক বা গ্লাস হোক যাই হোক না কেন এখানে লাগানো থাকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লাঙ্গার ওকে আমরা দেখব প্রত্যেকটি পার্ট সম্পর্কে আমরা আলোচনা করব তো তোমরা প্রথমে জেনে রাখো জিনিসটা এর মধ্যে যেটা আমরা দিচ্ছি যার মধ্যে ফ্রুটস বা ভেজিটেবলসটা আমরা রাখছি সেটা হচ্ছে কি প্লাঙ্গার ওকে এটা হচ্ছে টপ কভার ওকে এই যে এই যে জায়গাটা এটা হচ্ছে টপ কভার এবং যেটাকে আলাদা করে কি হয় এটা অ্যাসেম্বল করা হয় ঠিক আছে এবং এটা হচ্ছে টপ ব্লেড ওকে এটা হচ্ছে বটম ব্লেড ওকে এটা হচ্ছে বাস্কেট ওকে এটা হচ্ছে জুস বোল অর্থাৎ যেখানে জুসটা এসে স্টোর হয় হয়ে এই যে পাইপ দ্বারা বেরিয়ে আসছে এইটা হচ্ছে এই পাইপটি তো এই যে জায়গাটি এতগুলো জিনিস কিন্তু এই জায়গাটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে ঠিক আছে এই জায়গাটুকুর মধ্যে এবং এই নিচে যেটা থাকে সেটা কি হয় এর মধ্যে কিন্তু মোটর লাগানো থাকে ওকে যেরকম মিক্সার গ্রাইন্ডারে ছিল ঠিক সেরকম মোটর লাগানো থাকে এবং যেটা কি হয় এই বটম প্লেটটাকে ঘোরায় ক্লিয়ার তো আমরা যখন ওয়ার্কিং প্রিন্সিপাল দেখবো তখন কিন্তু আমরা এই জিনিসটা বুঝবো ক্লিয়ার এটা কিন্তু একদম মোটর বা একদম মিক্সার গ্রাইন্ডারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল তার সাথে কিন্তু সেম শুধু এর উপরকার স্ট্রাকচারটি একটু আলাদা মিক্সার গ্রাইন্ডারের ক্ষেত্রে জাস্ট একটা জার তার মধ্যে ব্লেড লাগানো ছিল কিন্তু ঠিক সেইরকম টাইপেরই এর ওপরে একটি বিশেষ টাইপের গঠনে একটা জার যার মধ্যে এতগুলো সেট আপ লাগানো থাকে যার যে কারণের জন্য কিন্তু যে জুসটি এই পাইপ দ্বারা নির্গত হয় এবং তার যে খোঁসা সেটি কিন্তু আলাদা একটা কন্টেনারে গিয়ে স্টোর হয় ক্লিয়ার এই হলো সেন্ট্রিফিউগাল জুসার আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সেন্ট্রিফিক্যাল জুসার দেখতে কেমন হয় ওকে এবার আমরা আসবো কি সেকেন্ড যে নাম সেটা কি ছিল ম্যাস্টিকেটিং জুসার তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ম্যাস্টিকেটিং জুসার তোমরা দেখো সেই ম্যাস্টিকেটিং জুসারটি দেখতে এরকম হয় সেন্ট্রিফিকাল জুসারের মতো কিন্তু নয় এটা একটু আলাদা তোমরা খুব ভালো করে দেখো এটা হচ্ছে সেই ম্যাস্টিকেটিং জুসার ওকে তোমরা খুব ভালো করে কিন্তু লক্ষ্য করো যে ম্যাস্টিকেটিং জুসার কি রকম দেখতে হয় দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা কিন্তু ম্যাস্টিকেটিং জুসার ওকে দেখো সাইন্টিফিক্যাল জুসারের থেকে এর যে পার্থক্য সেটা আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি যে এই দুটো পাশাপাশি রাখলে রকম দেখতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা দেখো এটা হচ্ছে সেই পাশাপাশি রাখলে এরকমটা মনে হবে একটা সাইন্টিফিক্যাল জুসার এবং একটা হচ্ছে ম্যাসটিগেটিং জুসার দুটোর মধ্যে পার্থক্য ঠিক এরকম ক্লিয়ার দেখো একটা সাইন্টিফিক্যাল জুসার দিকেরটা হচ্ছে সাইন্টিফিক্যাল জুসার ভার্সেস ম্যাসটিগেটিং জুসার দুটো কিন্তু এরকম আলাদা আলাদা টাইপের দেখতে হয় ক্লিয়ার তাহলে তোমরা ম্যাসটিগেটিং জুসার এবং সাইন্টিফিক্যাল জুসার কোনটা আশা করছি বুঝতে পেরেছো এবং তোমরা দেখো ম্যাস্টিকেটিং জুসারের যে বিভিন্ন রকম পার্টস সেই পার্টসগুলি তোমরা দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে পরপর দেখা রয়েছে দেখো প্রত্যেকটা পার্টস এর নাম কিন্তু এখানে লেখা রয়েছে প্রথমে কি রয়েছে স্কুইজিং চেম্বার যেখানে কি করা হয় স্কুইচ করা হয় এবং আগেরটা আমরা সাইন্টিফিক ক্ষেত্রে দেখেছিলাম যেরকম এক্ষেত্রে কিন্তু একটু আলাদা তারপর কি দেখো ট্রে তারপর কি আছে পুসার মানে পুশ করার জন্য তারপর কি আছে ওয়ার্ম তারপর কি ফিল্টার নাট জুসার কন্টেনার পাল্প কন্টেনার এবং ক্লিনিং ব্রাশ ওকে তো এতগুলো পার্ট কিন্তু এই মেস ম্যাস্টিগেটিং জুসারের কিন্তু ক্ষেত্রে রয়েছে ওকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই ম্যাস্টিগেটিং জুসারটা কিন্তু দেখতে এরকম টাইপের হয়ে থাকে ক্লিয়ার আশা করি তাহলে তোমরা সেন্ট্রিফিউগাল জুসার এবং ম্যাস্টিগেটিং জুসার এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা দেখো এই ম্যাসটিগেটিং যে জুসার হরাইজেন্টাল অগার জুসার বা ম্যাস্টিকেটিং এটা কিন্তু একই টাইপের জুসার ম্যাস্টিকেটিংয়ের দুটো ভাগ রয়েছে একটা হরাইজেন্টাল অগার জুসার আর একটা কি ভার্টিক্যাল অগার জুসার যেটা আমি প্রথমেই আলোচনা করেছিলাম যখন আমরা টাইপসগুলো বলছিলাম যে হরাইজেন্টাল অগার জুসার এবং ভার্টিক্যাল অগার জুসার তো এই অগার জুসারটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাস্টিকেটিং জুসার তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা হচ্ছে হরাইজেন্টাল অগার জুসার বা ম্যাস্টিকেটিং জুসার আমরা জানি এর আগে আমরা দেখেছিলাম ভার্টিক্যাল অগার জুসার সেটাও কিন্তু ম্যাস্টিকেটিং জুসারির একটা পার্ট ওকে তো এই ম্যাস্টিকেটিং জুসারির বিভিন্ন পার্টসগুলি দেখো এই যে ওপর রয়েছে এটা কিন্তু এই যে স্থান এই স্থানে কি হয় আমরা ভেজিটেবল বা ফ্রুটস যেটাকে আমরা জুস করতে চাইছি সেটাকে আমাকে এর মধ্যে দিতে হবে যেটা আমরা অলরেডি দেখেছি সেন্ট্রিফিউগাল জুসারের ক্ষেত্রে তো এটা হচ্ছে সেই রকম একটা জায়গা প্রডিউস গেটস স্ক্রাস্ট বিটুইন অ্যান অগার অ্যান্ড স্ক্রিন হরাইজেন্টালি পজিশন এই স্থানে কিন্তু ওই ফল বা ভেজিটেবলস যেটাই থাকুক না কেন যেটাকে আমরা এর মধ্যে দিচ্ছি সেটাকে কি হয় এখানে কিন্তু পেশায় করা হয়ে থাকে এবং জুসটি এই যে এখানে লেখাই রয়েছে দেখতে পাচ্ছি জুস কামস আউট হেয়ার এই যে যে নালিপথ এই নালিপথ দিয়ে কিন্তু জুসটা বাইরের দিকে বেরিয়ে আসে এবং এক্সেস যে পাল্প সেই পাল্পটি কিন্তু এই স্থান দিয়ে বেরিয়ে আসে অর্থাৎ এই যে স্থান এই স্থানে কিন্তু জুসটি প্রডিউস হয় এবং এর মধ্যেই আমার যে যন্ত্রাংশটি থাকে যেটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ছিল মোটর লাগানো থাকে সেটা কিন্তু এখানেই থাকে ওকে তাহলে কি হয় এর মধ্যে দিয়ে আমাকে ভেজিটেবল বা ফ্রুটসকে দিতে হয় এবং সেটা কি হয় এদিক দিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসে এবং জুসটি এদিক দিয়ে বেরিয়ে পড়ে যায় এবং তার যে খোসা সে খোসাটি এই স্থান দিয়ে বাইরে বেরিয়ে আসে ক্লিয়ার অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোনো আলাদা কন্টেনার এই ইনস্ট্রুমেন্টের মধ্যে নেই যেটা আমরা অলরেডি সেন্ট্রিফিউগাল জুসের ক্ষেত্রে দেখেছিলাম যে জুসটি এসে কাপের মধ্যে পড়ছে এবং তার অপোজিট সাইড দিয়ে কী হচ্ছে যে পাল্প বা যে খোঁসা সেগুলি এসে জমা হচ্ছিল কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা নয় এক্ষেত্রে জুসটি এই স্থান দিয়ে নির্গত হচ্ছে এবং তার যে খোঁসা বা পালভসটি সেটা কি হচ্ছে সামনে দিয়ে বেরিয়ে আসছে ক্লিয়ার তাহলে এটাই হচ্ছে ম্যাসটিগেটিং জুসার এবং সেন্ট্রিফিক্যাল জুসারের মধ্যে পার্থক্য তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ সেন্ট্রিফিক্যাল জুসার কোনগুলি এবং ম্যাসটিগেটিং জুসার কোনগুলি তোমাদের আর এই সেন্ট্রিফিক্যাল এবং ম্যাস্টিকেটিং জুসারের মধ্যে আশা করি কোনো রকম সমস্যা সৃষ্টি হবে না তোমরা এই দুটোকে আলাদা আলাদাভাবে বুঝতে পারবে এবং দেখতে পারবে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ম্যাস্টিকেটিং জুসার ক্লিয়ার ম্যাস্টিকেটিং জুসার এটা হচ্ছে ভার্টিক্যাল ম্যাস্টিগেশন ভার্টিক্যাল অগার জুসার ঠিক আছে এটাকে আমরা ম্যাসটিগেটিং জুসারই বলে থাকি কারণ আমরা জানি ম্যাস্টিকেটিং জুসার দুটো ভাগ একটা হরাইজেন্টাল অগার একটা হচ্ছে ভার্টিক্যাল অগার ওকে তো এটা হচ্ছে সেই ম্যাস্টিকেটিং জুসার তোমরা দেখতে পাচ্ছ এই হরাইজেন্টাল অগার জুসারের পর আমরা দেখবো ম্যাস্টিকটিং জুসারই এই আরেকটা ভাগ সেটা হচ্ছে ভার্টিকাল অগার জুসার তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা হচ্ছে সেই ভার্টিকাল অগার জুসার ওকে এই ভার্টিক্যাল অগার জুসের বিভিন্ন পার্টসগুলো এরকম তোমরা দেখো এই এই স্থানে কিন্তু আমরা কী দেব যে ভেজিটেবল বা ফ্রুটসকে আমরা রাখতে চাইছি যার যে জুসটি আমরা নির্গত করতে চাইছি সেটাকে আমাকে এখানে রাখতে হবে এবং এই স্থানে কিন্তু সেই জুসটি প্রডিউস হয় ঠিক আছে এবং প্রডিউস হওয়ার পর যে জুস সেই জুসটি কিন্তু এই এই যে নালিপদ এই নালিপদ দিয়ে নির্গত হয় এবং তার যে খোঁসা সেই খোঁসাগুলি এই এই নালিপদ দিয়ে কিন্তু নির্গত হয় ক্লিয়ার এবং এটা হচ্ছে ভার্টিক্যালি সময় আমরা দেখেছিলাম সেটা ছিল আমাকে তার যে জুস নির্গত হওয়ার হরাইজেন্টালি বেরিয়ে আসছিল কিন্তু এক্ষেত্রে সেটা ভার্টিক্যালি ওপর নিচে একদম লম ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাই এর গঠনগত পার্থক্যের কারণের জন্য এই নামকরণটা ঠিক এরকম টাইপের হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে লেখাই রয়েছে প্রডিউস ইস ফের অর্থাৎ এক্ষেত্রে আমাকে এই স্থানে যে ভেজিটেবল বা ফ্রুটসের জুসকে আমি নির্গত করতে চাইছি সেটা কিন্তু ক্ষেত্রে আমাকে এই স্থানে রাখতে হবে এবং এর মধ্যে সেই ফ্রুটস বা ভেজিটেবলকে কী করতে হবে পুরো পুরো একদম নিংড়ে তার ক্ষেত্রে রস এবং তার যে খোঁসা সেগুলিকে আলাদা করা হয়ে থাকে এখানে লেখায় রয়েছে দেখতে পাচ্ছ প্রডিউস গেটস ক্রাস্ট বিটুইন অ্যান অগার অ্যান্ড স্ক্রিন ভার্টিক্যালি পজিশন ঠিক আছে এটা ভার্টিক্যালি পজিশন থাকে ওকে এবং তোমরা দেখো এখানে স্পষ্টভাবে কিন্তু লেখায় রয়েছে এই যে মডেল এই মডেলটা কি বলছে মডেলস দ্যাট ইউজেস অ্যান্ড আলটেম স্টেনার অ্যালাউজ ইউ টু মেক সয় অর আলমন্ড মিল্ক অর্থাৎ সোয়া রস সোয়াবিনের যে রস এবং আলমন্ড যে বাদাম ঠিক আছে তার যে মিল্ক অর্থাৎ তার যে ক্ষীর সেটা তৈরি করতে কিন্তু এই যে এই ধরনের ম্যাস্ট্রিকেটিং জুসার ভীষণ এফিশিয়েন্ট ওকে সেটা এখানে উল্লেখই করে দিয়েছে লিখিয়ে দিয়েছে ওকে তো সুতরাং আমি একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে বিভিন্ন ধরনের টাইপসের জুস তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেটেরিয়াল বিভিন্ন ধরনের ফল এবং ভেজিটেবলস তাদের জুস নিংড়ে বের করার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট টাইপের জুসারের প্রয়োজন হতে পারে ঠিক আছে তাদের বিভিন্ন ধরনের যেরকম একটু আগে আলোচনা করলাম যে লেবু ঠিক আছে তার যে জুস নিংড়ে বের করতে গেলে আমাদের জাস্ট টিপলে বেরিয়ে আসে একটু চিপলেই কিন্তু বেরিয়ে আসে কিন্তু আপেলের ক্ষেত্রে সেটা হয় না ঠিক আছে ঠিক সেরকম বিভিন্ন ধরনের ফল বা ভেজিটেবলসের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের আলাদা আলাদা জুসারের কিন্তু ইউজ হতে পারে তো এক্ষেত্রে এই ধরনের যে জুসার এই জুসারটি কিন্তু আলমন্ড মিল্ক বা সোয়া রস নিংড়ে বের করার ক্ষেত্রে ভীষণ এফিসিয়েন্ট সেটা কিন্তু এখানে উল্লেখ করাই রয়েছে ঠিক আছে তো একটু আগে আমরা যেটা আলোচনা করলাম তার এক্ষেত্রে একদম পুরো জলজান্ত একটা উদাহরণ আমরা পেয়ে গেলাম ক্লিয়ার বোঝা গেল তাহলে ভার্টিক্যাল অগার জুসার কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে মেনলি এটা কিন্তু এই আলমন্ড মিল্ক বা সোয়ার রস নিংড়ে বের করতে কিন্তু ভীষণ এফিসিয়েন্ট এটা এই এই জিনিস এই জাতীয় পদার্থের জুস নিংড়ে বের করতে এই ভার্টিক্যাল অগার জুসার বা ম্যাস্ট্রিগেটিং জুসার ভীষণ ইম্পর্টেন্ট ক্লিয়ার বোঝা গেল এবারে আমরা আসবো সাইট্রাস জুসার অর র্যামার্স ওকে তো আমরা এতক্ষণ ধরে ম্যাস্টিকিটিং জুসার এবং সেন্ট্রিফিউগাল জুসার সম্পর্কে জানলাম এবং এই দুটো কেমন দেখতে হয় আমরা বুঝলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা কি করব সাইটাস জুসার অর র্যামার সম্পর্কে আমরা জানবো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে ছবিতে তোমরা দেখো এটা হচ্ছে সেই সাইটাস জুসার এরকম দেখতে হয় লেবু সাইটাস কথা অর্থ যে টক জাতীয় ফল সেটাকে আমরা সাইটাস বলে থাকি এটা ম্যাক্সিমাম লেবুর ক্ষেত্রে প্রযোজ্য হয়ে ওঠে তো লেবু রস বের করতে আমাদের এই ধরনের জুসার ইউজ করতে হয় ঠিক আছে সেটা বিভিন্ন ধরনের লেবু হতে পারে কাগজি লেবু হতে পারে মশামি লেবু হতে পারে কমলা লেবু হতে পারে বাতাবি লেবু হতে পারে ডিফারেন্ট টাইপের টাইপের যে লেবু রয়েছে গন্ধরাজ লেবু হতে পারে সেই বিভিন্ন ধরনের লেবুর যে রস সেই রস নিংড়ে বের করতে গেলে এই ধরনের জুসার ইউজ করতে হয় এগুলো হচ্ছে সব সাইটাস টাইপের জুসা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বিভিন্ন রকমের দেখতে তোমরা দেখো বিভিন্ন টাইপের এগুলো রয়েছে ওকে অর্থাৎ এই যে জুসারগুলি এই জুসারগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো চিনে নেওয়া ভীষণ ইম্পর্টেন্ট কারণ এগুলো গঠন প্রণালী অনেকটা আলাদা হলেও এগুলো কিন্তু কাজ কিন্তু সবই এক তোমরা দেখতে পাচ্ছ নি সে লেবু কীভাবে রস এখানে বের করেছে তোমরা দেখো খুব এফিসিয়েন্টলি এই ধরনের জুসাগুলি কিন্তু কাজ করে থাকে ঠিক আছে আমরা এটা হ্যান্ড মানে হাত দিয়েই কিন্তু করা এক্ষেত্রে মোটরের কোনো প্রশ্নই আসে না জাস্ট হাত দিয়ে কিন্তু আমরা লেবু রসকে বের করতে পারি এটা কিন্তু ওয়ান টাইপ অফ জুসার ক্লিয়ার তোমার দেখে এটা কিন্তু ইলেকট্রিক্যাল কোনো অ্যাপ্লায়েন্সেস নয় এই এটা এটা পুরো হ্যান্ডমেড এবং পুরো হাত দ্বারা এটা ইউজ করতে হয় এখানে ইলেকট্রিক্যালের কোনো ব্যাপার নেই কিন্তু আমরা যেহেতু এটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের ক্ষেত্রে দেখছি এই জাতীয় জুসারগুলি দিয়ে কিন্তু আমরা খুব বড় ধরনের লেবুর জুস আমরা নির্গত করতে পারবো না তো এটাও ওয়ান টাইপ অফ সাইটাস জুসার ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়া এই জুসার কিন্তু এই যে জুসারটি এই জুসারটি কিন্তু অবশ্যই ইলেকট্রিক্যাল একটা অ্যাপ্লায়েন্সে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল সাপ্লাই প্রয়োজন হয় কারণ এর ভিতরে কিন্তু মোটর লাগানো থাকে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো নিশ্চয়ই এই যে সেটাপ এই সেট কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে এগুলো হচ্ছে সাইটাস জুসার বা র্যামার এগুলিকে আমরা কী বলবো র্যামার বলে থাকবো তোমরা দেখো লেবু থেকে কী করে রস বের করছে তোমরা দেখো এটা হচ্ছে হাত দিয়ে তৈরি একটা হ্যান্ডমেড মানে পদ্ধতি এটা মানে পুরো ম্যানুয়াল একটা পদ্ধতি এখানে কিন্তু ইলেকট্রিক্যালের কোনো ব্যাপার নেই তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই জাস্ট ম্যানুয়ালি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই লেবুর রস বের করা হচ্ছে জুস বের করা হচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস নয় আমি এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিলাম যে সবসময় যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস দিয়ে জুস নির্গত করতে হয় সেটাও নয় ম্যানুয়ালি করা যায় তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে ইনস্ট্রুমেন্টটি এই ইনস্ট্রুমেন্টটিও কিন্তু কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট নয় এটা কিন্তু অ্যাকচুয়ালি সাইট্রাস জুসার ঠিক আছে বাট এই জুসারটি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস নয় এটা নর্মাল হ্যান্ড ম্যানুয়াল একটা অ্যাপ্লায়েন্সেস আমরা হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু এই রসগুলি নির্গত করে থাকি লেবুর ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এগুলো কিন্তু সবগুলোই তাই সাইট্রাস জুসার আমরা জাস্ট হাত দিয়ে চিপেও করতে পারি বা আমাদের ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েও করতে পারি মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু আমরা করতে পারি ইলেকট্রিক্যাল যে করতে হবে তার কোনো মানে নেই কিন্তু তাই বলে কি সাইটাস জুসার ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট হয় না ডেফিনেটলি হয় ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস এটা কিন্তু সাইটাস জুসার ওকে এবং এটা হচ্ছে মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট এটা হচ্ছে সাইটাস সাইটাস জুসার ওকে বার আমার এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে যে স্যার যে এই সাইট্রাস জুসার দিয়ে আমরা কেন লেবুকে করছি আমরা ম্যাস্টিকেটিং বা সাইন্টিফিক্যাল জুসার দিয়ে কি লেবুর রস আমরা বের করতে পারতাম না নিশ্চয়ই পারতাম কিন্তু সেটা খাওয়ার উপযুক্ত হয়ে উঠতো না তার কারণ কী কারণ আমরা জানি যে লেবু বা এই সাইট্রাস এমনই একটা ফল যেটা কি হয় খোসাগুলি যদি কখনও মিশে যায় বা খোসাগুলি খুব বেশি চাপ প্রয়োগ করা হয় তাহলে কী হয় সেই রসটি তেতো হয়ে যায় ঠিক আছে আমরা সকলে এটা জানি তো যদি আমরা এটা সেন্ট্রিফিউগাল বা ম্যাস্টিকেটিং জুসার দিয়ে জুস আমরা বের করতাম অবশ্যই জুস বের হতো কিন্তু সেই জুসটি কিন্তু কখনো খাওয়ার উপযুক্ত হয়ে উঠতো না কারণ তেতো হয়ে যেত আমরা সকলে জানি আমরা সকলে এটাও জানি যে লেবু খুব বেশি হাতে নিয়ে নাড়াচাড়া করলে বা চাপ দিলে তেতো হয়ে যায় ঠিক সেই কারণের জন্যই কিন্তু আমরা সেন্ট্রিফিউগাল বা ম্যাস্টিগেটিং জুসার দ্বারা লেবু বা সাইটাস জাতীয় কোনো পদার্থের কোনো ফলের আমরা জুস নির্গত করি না ঠিক আছে আমরা সবসময় সাইটাস জুসারকে আলাদাভাবে প্রেফার করে থাকি তার কারণ একটাই কারণ তার খোসা যদি কখনো চাপ প্রয়োগ হয় তার খোঁসা যদি কোনোভাবে প্রেসারাইজড হয় সেই খোঁসার যে রস সেটা কিন্তু প্রচণ্ড তিত হয়ে যায় এবং লেবুর যে রস সেটা কিন্তু প্রচণ্ড তিত হয়ে যায় সেটা কিন্তু আর আমাদের খাওয়ার উপযুক্ত হয়ে ওঠে না ক্লিয়ার বোঝা গেল তাহলে আমরা এই তিন জাতীয় যে জুসার সেই জুসার সম্পর্কে আমরা জানলাম দেখলাম সেগুলি কীরকম দেখতে হয় আমরা আরেকটু ডেপথে আজকে প্রবেশ করব এবং প্রত্যেকটি পার্ট সম্পর্কে আমরা জানবো ক্লিয়ার এই যে এই সেট তোমরা দেখতে পাচ্ছ এই সেট কিন্তু ম্যানুয়াল সাইট্রাস জুসারের সেট এটাকে আমরা রিমারও বলে থাকি ঠিক আছে এটা কিন্তু কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস নয় এটা কিন্তু নর্মাল মেকানিক্যাল এবং আমাদের হাত দ্বারাই কিন্তু এই জুসার কিন্তু কাজ করে থাকে ঠিক আছে তো এটা মেনলি সাইট্রাস বা লেবু জাতীয় কোনো পদার্থ লেবু জাতীয় কোনো ফল সেগুলোকে সেগুলোর ভেতর থেকে যে রস সেটিকে নিংড়ে বের করতে সাহায্য করে কিভাবে করে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইট্রাস ফ্রুটস বা লেবু ঠিক আছে এখানে ম্যানুয়ালি এর এর ওপরে কিন্তু স্কুইজড করা হয়ে থাকে ঠিক আছে এর ওপরে কেটে রেখে যদি ঘোরানো হয় অটোমেটিক্যালি সেই লেবুর রসগুলি কি হয় এই যে পাত্র এই পাত্রের মধ্যে সে স্টোর হয় এবং লেবুর যে বীজ বা আদার যে সমস্ত পাল্পগুলি থাকে খোসাগুলি থাকে সেগুলো কিন্তু এখানে কি হয় ছাকুনির মতো ছেঁকে যায় দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যে নিচের ছোটো ছোটো ডট 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 যে ছাঁকুনিটা রয়েছে সেই ছাঁকুনি দ্বারা কিন্তু ছেঁকে যায় এবং ছাঁকার পর তার যে পরিষ্কার পরিশুদ্ধ ফিল্টার যে রসটি সেটি কি হয় এই পাত্রে এসে স্টোর হয় ক্লিয়ার বোঝা গেল এখানে লেখাই রয়েছে দেখো জুস ফ্রোজ ডাউন হেয়ার অ্যান্ড গেটস কালেক্টেড ইন এ কাপ অর্থাৎ এই যে জুসটি সেটি এখান থেকে বয়ে এসে এই এই যে বোল এই বাটি এই বাটির মধ্যে স্টোর হয় এবং সেটাকে আমরা পরে একটা কাপে আলাদা করে ট্রান্সফার করতে পারি সেটা আমাদের প্রয়োজন মতো আমরা নিতে পারি তো এইভাবে এই ম্যানুয়াল সাইটাস জুসারের মধ্যে কিন্তু জুস আমরা নিংড়ে বের করতে পারি ক্লিয়ার বোঝা গেল এই তিন রকমের টাইপস ছাড়াও আরও বিভিন্ন ধরনের টাইপস আমরা বাজারে দেখতে পাই সেইগুলি আমরা এবার আলোচনা করব। তোমরা দেখো তোমরা দেখো এই যে সেট এই সেট আপটি হচ্ছে ট্রিওরেটিং অর টুইন গিয়ার জুসারের সেট আপ খুব ভালো করে লক্ষ্য করো এই যে এই অংশটি এই অংশটি দ্বারা আমরা যে ফল বা ভেজিটেবলসের জুস নির্গত করতে চাই সেই ফল বা ভেজিটেবলসকে আমরা এর মধ্যে প্রবেশ করাবো এবং কোনো কিছুতে প্রেশার দেব এবং এখানে সেইটি পুরো ক্রাস্ট হবে ঠিক আছে ক্রাস্ট হওয়ার পর এই যে অংশ এই যে কাপ এই কাপে কি জুসটা এসে নির্গত হবে এই নালিপথ দ্বারা এবং এই যে কালো রঙের যে নালিপথ রয়েছে কালো নালিপথ দিয়ে পাল্প বা খোঁসাটি নির্গত হয়ে যাবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ স্পষ্টভাবে লেখাই রয়েছে এখানে প্রডিউস ইজ ফেড হেয়ার ওকে এখানে যেটা আমরা যে জুসটি নির্গত করতে চাইছি যে ফল বা ভেজিটেবলসে সেটা এখানে দিতে হবে এবং এই যে অংশটি রয়েছে এই অংশটি কি হচ্ছে এই মধ্যে কিন্তু ক্রাসটা হয় ঠিক আছে এর মধ্যে কিন্তু গিয়ার লাগানো রয়েছে দুটো গিয়ার লাগানো রয়েছে যেটা স্ক্রিনের সাথে প্রচন্ড শক্ত করে পুরো স্ক্রাচড করবে এবং তারপর সেটাকে পুরো পেশাই করে তার ভেতর থেকে যে রস সেটিকে নির্গত করাবে এবং সেটি এই নালিপদ দ্বারা কিন্তু এখানে আসবে দেখো এখানে লেখাই রয়েছে প্রডিউস গেটস ক্রাস্ট বিটুইন টু গিয়ার্স অ্যান্ড স্ক্রিন ঠিক আছে স্ক্রিনের মধ্যে এবং স্ক্রিন এবং দুটো গিয়ার দ্বারা কিন্তু সেই যে অংশটি যে ফল বা ভেজিটেলস আমরা এর মধ্যে প্রবেশ করাচ্ছি সেটাকে পুরো স্ক্রাস্ট করে দেবে একদম পুরো পেস্ট করে দেবে ঠিক আছে এবং তার ভেতরে যে সমস্ত জলীয় অংশ যে রস সেটা কিন্তু পুরো বাইরে বের করে দেবে এবং সেটা এই নালি এখানে এসে জমা হবে এবং এই যে স্ক্রুটি রয়েছে এই স্ক্রুটি কিন্তু অ্যাডজাস্ট স্ক্রু ঠিক আছে দেখো লেখাই রয়েছে নব অ্যাডজাস্টেড ব্যাক প্রেশার ঠিক আছে এই যে স্ক্রুটি এই স্ক্রুটি কিন্তু প্রেশারকে অ্যাডজাস্ট করবে ঠিক আছে কতটা প্রেশার দিয়ে এই যে গিয়ার এবং স্ক্রিনের মধ্যে সেটাকে ক্রাস্ট হবে সেই প্রেশারটা কিন্তু এইখান থেকে অ্যাডজাস্ট হবে ঠিক আছে যেমন যেমন এ প্রেশার দেবে ঠিক তেমন তেমন কিন্তু এটিকে কিন্তু সেই ফলটিকে বা ভেজিটেবলটিকে পুরো ক্রাস্ট করে দেবে এবং তার ভেতর থেকে জলীয় অংশ বা রস সেটিকে কিন্তু নির্গত করতে সাহায্য করবে ঠিক আছে এবং তার যে খোঁসা সেই খোঁসাটি এদিক দিয়ে নির্গত হয়ে যাবে দেখো লেখায় রয়েছে এক্সেস পাল্প কামস আউট হয়ে এখান থেকে যে এক্সেস যে এক্সট্রা যে পাল্প রয়েছে যেটা আমাদের প্রয়োজন নেই সেটা নির্গত হয়ে যাবে ক্লিয়ার এবং এখানে দেখো লেখাই রয়েছে যে জুস কামস আউট অর্থাৎ হেয়ার এই যে জায়গাটি এই যে নালিপথ এই নালিপথ দিয়ে জুসটা নির্গত হবে এবং এই কাপে এসে সেটা স্টোর হবে ক্লিয়ার বোঝা গেল এটা হচ্ছে টুইন গিয়ার জুসারের কার্য পদ্ধতি ক্লিয়ার আশা করছি তোমরা বুঝতে পেরেছো টি রটিং অর টুইন গিয়ার জুসার কিভাবে কাজ করে এটা কিন্তু ওয়ান টাইপ অফ ম্যাস্টিগেটিং জুসারের মতো ঠিক আছে ম্যাস্টিগেটিং জুসারের একটা পার্ট আমরা বলতে পারি এই টু ইন্ডিয়ার জুসারকে ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটি সেট আপ রয়েছে এই সেট আপটির নাম হচ্ছে ম্যানুয়াল প্রেস জুসার ওকে এখানে নাম দিয়েই কিন্তু আমরা বুঝতে পারছি এই জুসারটি হচ্ছে ম্যানুয়াল প্রেস জুসার অর্থাৎ এটা কিন্তু অটোমেটিকও নয় এটা কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস নয় এটা কিন্তু মেকানিক্যালি তার কার্য পদ্ধতি কিন্তু কমপ্লিট করে থাকে তো দেখো এখানে একটা হাইড্রোলিক অ্যাডজাস্ট হাইড্রোলিক অর্থাৎ এখানে একটা হাইড্রোলিক যেখান থেকে আমরা হাইড্রোলিক দ্বারা আমরা হাইড্রোলিক হাইড্রোলিকের দ্বারা আমরা প্রেশার দেব এবং জুস কামা কামস আউট হেয়ার এখান থেকে জুসটা বেরিয়ে আসবে অর্থাৎ যে ফল বা ভেজিটেবলসের জুস আমরা পেতে চাইবো সেটাকে আমাকে এইখানে এই ব্যাগের মধ্যে রাখতে হবে এখানে একটা লাইলিন ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছ লেখাই রয়েছে এখানে এই লাইলিন ব্যাগের মধ্যে আমাকে সেই ফ্রুট বা ভেজিটেবলসকে আমাকে রেখে এখান থেকে আমাকে প্রেশার দ্বারা কি করতে হবে জুসটি নির্গত করাতে হবে এবং সেই জুসটি এই নালি পদ দ্বারা কিন্তু বেরিয়ে আসবে অর্থাৎ এটা কিন্তু কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস নয় এটা একটা মেকানিক্যালি ওয়ার্কিং একটা অ্যাপ্লায়েন্সেস ক্লিয়ার বোঝা গেল এটা নাম হচ্ছে ম্যানুয়াল প্রেস জুসার তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে জুসার বিভিন্ন রকমের হয়ে থাকে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ছাড়াও ইলেকট্রিক্যালি ওয়ার্কিং ছাড়াও মেকানিক্যালি কিন্তু এরা কিন্তু ওয়ার্ক করে থাকে ক্লিয়ার বোঝা গেল আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ম্যানুয়াল প্রেস জুসার সম্পর্কে এবারে তোমরা দেখো এই যে সেট এই সেট আপটি হচ্ছে চ্যাম্পিয়ন জুসারের একটা সেট ঠিক আছে তার যে ডায়াগ্রাম ওকে তোমরা দেখতে পাচ্ছ সেই চ্যাম্পিয়ার জুসার এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ম্যাস্টিগেটিং জুসার ওকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যেখানে এই যে স্থান এই স্থানের মধ্যে আমরা ফ্রুটস বা ভেজিটেবলসকে দিয়ে দেবো লেখাই রয়েছে প্রোডিউসিস ফিরেয়ার এখানে আমরা সেই যে ফ্রুটস বা ভেজিটেবলসের জুস আমি নির্গত করাতে চাইছি সেটা আমাকে এখানে রাখতে হবে এবং এর মধ্যে সেই জুস বা এবং তার যে পাল্প সেই দুটো জিনিসই এখানে প্রোডিউসড হবে এবং সেই খোসাটি এদিক দিয়ে বেরিয়ে যাবে এবং যে জুসটি সেটি নিজ দিয়ে এই কন্টেনার এসে স্টোর হবে দেখো লেখাই রয়েছে জুস কামস আউট হেয়ার মানে এই যে নালিপথ এই নালিপদ দ্বারা জুসটা বেরিয়ে আসবে এবং তার যে পাল্প সে পাল্পটি এদিক দিয়ে নির্গত হবে এটা ম্যাস্টিকেটিং জুসারের মতো একই জিনিস ওকে এটা ম্যাস্টিকেটিং জুসারির একটা পার্ট ওকে এবং এটা তখন লেখাই রয়েছে প্রডিউস স্ট্রেটেড বাই এ রোটেটিং ব্লেড ইন হেয়ার ঠিক আছে অর্থাৎ অর্থাৎ এর এর মধ্যে মধ্যে একটা একটা ব্লেড থাকবে মোটর লাগানো থাকবে এটা একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস এবং এই মোটরটি প্রচন্ড স্পিডে যখন ঘুরবে তার যে স্যাপটি একটা ব্লেড লাগানো থাকবে এবং সেই ব্লেড দ্বারা উপরের যে উপর থেকে যে সমস্ত ফ্রুটস বা ভেজিটেবল নিচের দিকে নামে সেটাকে ছোটো ছোটো করে কাটবে কাটার পর সেটাকে স্কুই করবে এবং প্রচন্ড জোরে প্রেশারের দ্বারা তার ভেতর থেকে যে জলীয় অংশ বা রস সেটা নির্গত করিয়ে এই যে নালিপদ দ্বারা এই কন্টেনারে এসে স্টোর হবে এবং তার যে খোসা সেই খোসাটি এই দিক দিয়ে নির্গত হতে থাকবে ক্লিয়ার বোঝা গেল এটা হচ্ছে চ্যাম্পিয়ান জুসারের কার্যপদ্ধতি ক্লিয়ার তাহলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের জুসার সম্পর্কে জানতে পারছি এবং শিখতে পারছি আশা করছি তোমরা বুঝতে পারছো না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে ক্লিয়ার তো এটা হচ্ছে চ্যাম্পিয়ান জুসারের কার্য পদ্ধতি ক্লিয়ার চ্যাম্পিয়ান জুসার এরকমভাবে কিন্তু কাজ করে থাকে ক্লিয়ার বোঝা গেল এই যে সেট আপটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি হুইট গ্রাস জুসার ওকে এই হুইট গ্রাস জুসারটা কি জিনিস এটা ওয়ান টাইপ অফ জুসার যেটাও একটা মেকানিক্যাল একটা ইন্সট্রুমেন্ট এটা কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস নয় এটা কিন্তু একটা মেকানিক্যাল অ্যাপ্লায়েন্সেস ওকে আমাদের কিচেনে ব্যবহৃত মেকানিক্যালি এই কাজটি হয়ে থাকে এবং এই জিনিসটি আমি এর আগেও বলেছি যে যত আমাদের ফুটপাথ বলো বা রাস্তার ধারে যে সমস্ত জুসারের যে দোকানগুলি রয়েছে যে সমস্ত স্টলগুলি রয়েছে সেখানে এই ইনস্ট্রুমেন্টটি ভীষণভাবে ইউজ করা হয়ে থাকে এবং এটা খুব এফিসিয়েন্ট একটা ইনস্ট্রুমেন্ট বিভিন্ন ধরনের ফলের বা ভেজিটেবলসের জুস নির্গত করানোর ক্ষেত্রে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে হাতলটি রয়েছে এই হাতলটিকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে কিন্তু জুস নির্গত হয় এবং তোমরা দেখতে পাচ্ছ এই ভেতরে দেখতে পাচ্ছো দাঁতের মতো রয়েছে এটা একটা ওয়ান টাইপ অফ গিয়ার রয়েছে এর মধ্যে আঁখের রস নির্গত করার যে পদ্ধতি আমরা দেখেছি বাজারে আমরা রাস্তায় দেখতে পাই বিভিন্ন স্টলগুলিতে ঠিক সেরকমভাবেই কিন্তু এটা করা হয়ে থাকে এর ওপরে এই যে এই যে কন্টেনার এই কন্টেনারটার মধ্যে কি হয় ফল বা ভেজিটেবলসগুলিকে রাখা হয় এবং ওপরের এই অংশটি দ্বারা কিন্তু প্রেশার দেওয়া হয়ে থাকে দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে কি হুইট গ্রেস ইজ ফিড হেয়ার ঠিক আছে এখানে সেই জিনিসটাকে রাখা হয় এবং তারপর এখানে সেটাকে স্কুইঞ্চ করা হয়ে থাকে ঠিক আছে পুরো স্কুইজ করে দিয়ে তার ভেতরে যে গিয়ার রয়েছে এবং বাইরে যে স্ক্রিন রয়েছে সেই তার মধ্যে কিন্তু সেটাকে পুরো স্কুইচ করে দেওয়ার পর তার যে রস সেই রসটি এদিক দিয়ে বেরিয়ে আসে এবং তার যে পাল্পগুলি সেই পাল্পগুলি এদিক দিয়ে বেরিয়ে আসে ক্লিয়ার আমি যত জোরে এটাকে চাপ দেব এর ওপরে এটাকে চাপ দেব এবং আমি এটাকে ঘোরাবো তত কিন্তু অনেক মানে প্রচণ্ড চাপে প্রচণ্ড প্রেসারে এটা পুরো স্কুইসড হবে এবং তার ভেতর থেকে যে জলীয় অংশ বা রস সেটা নির্গত হয়ে এই নালি পথ দ্বারা কন্টেনারে স্টোর হবে এবং তার পাল্পগুলি দিক দিয়ে নির্গত হবে তো এটা হচ্ছে হুইট গ্রেস জুসারের কার্য পদ্ধতি এটা একটা ম্যানুয়াল এবং এটা একটা মেকানিক্যাল জুসার ঠিক আছে এটা কিন্তু কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস নয় তবুও আমাদের কিচেনে এটা ব্যবহার করা হয়ে থাকে তো শুধুমাত্র ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসই নয় আমরা মেকানিক্যাল বিভিন্ন রকম জুসারগুলি সম্পর্কে আমরা কিন্তু আজকে জানলাম এবং সেই সমস্ত তাদের কার্য পদ্ধতি সম্পর্কে আমরা কিন্তু অনেকটাই অবগত হলাম ক্লিয়ার আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিভিন্ন ধরনের এই জুসারগুলি সম্পর্কে তোমরা এই যে সেটআপটি দেখতে পাচ্ছ এই সেটআপটি হচ্ছে টুইন গিয়ার জুসার অর ম্যাস্টিগেটিং জুসার অর হরিজেন্টাল ওকার জুসারের সেটআপ ঠিক আছে তোমরা সকলে জানো যে ওই টুইন গিয়ার সেটআপ ওয়ান টাইপ অফ ম্যাস্টিগেডিং জুসার এই টুইন গিয়ার সেটআপটি ম্যাস্টিগেডিং জুসারের মধ্যেও থাকে এই ম্যাস্টিকেটিং জুসার আবার হরিজেন্টাল অগার জুসার হয়ে থাকে ঠিক আছে সুতরাং এটা আমাদের একটা মেন একটা পার্ট হরেজেন্টাল অগার জুসার ম্যাসটিকেটিং জুসার টুইন গিয়ার জুসার ঠিক আছে তো এই যে পার্টসগুলি এই পার্টসগুলি কি কি সেগুলো আজকে আমরা দেখব তোমরা খুব ভালো করে দেখো এই যে জুসার ডায়াগ্রামের মধ্যে প্রথমে কি রয়েছে সেফটি ট্রে লিড এই যে এইটা হচ্ছে ঢাকনা কিসের ঢাকনা এই যে হপার রয়েছে এটা আমরা জানি হপার আমরা পড়েছিলাম সেটাকে আমরা এখানে সেফটি ট্রে বলবো এর মধ্যে ভেজিটেবল বা ফ্রুটসগুলিকে আমরা রাখবো এবং এই ঢাকনাটাতে ঢাকা ঢাকা দিয়ে দেবো এটা সেফটি ট্রে লিড কেন বল কেন বলছে কারণ এই ট্রের মধ্যে যে সমস্ত ফল বা ভেজিটেবলসগুলিকে আমরা রাখবো সেটা যাতে ওপর দিয়ে ওভারফ্লোয়ে বেরিয়ে না আসে এবং আমাদের ঘর এবং আমাদের কাছে যারা থাকবে যে ইউজ করবে তার পরিধান যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় বা নোংরা না হয়ে যায় সে কারণের জন্য এটা সেফটি লাগানো থাকে ঠিক আছে এসে ছিটকে চারিদিকে ছড়িয়ে যেতে পারে ঠিক আছে বিভিন্ন রকম কারণ ঘটতে পারে বিভিন্ন কারণে অনেক কিছু জিনিসই ঘটতে পারে তো সেই জায়গাগুলো থেকে সেফটির কারণের জন্য এই সেফটি ট্রে লিডটা লাগানো থাকে ওকে এবং এটা হচ্ছে সেফটি হুড অবশ্যই এটা একটা সেফটি হুড তার কারণ কি এর মধ্যে এই যে এখানেই তো পুরো যে ক্রাস্ট এবং স্কুইজড ঘটনাগুলি ঘটে থাকে কাটে পেশায় করে তো সেক্ষেত্রে সেটা ছিটকে বেরিয়ে চলে আসার যে একটা সম্ভাবনা থাকে সেটাকে আটকানোর জন্য কিন্তু এই সেফটি হুডস লাগানো থাকে এই সেফটি লিড লাগানো থাকে ঠিক আছে ঘটনাগুলি ঘটানো থাকে এর মধ্যে ওকে এবং তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এখানে কি রয়েছে টুইন গিয়ার ড্রাইভ গিয়ার রয়েছে ঠিক আছে এইখানে এইখানেই সেই গিয়ারটি রয়েছে এবং এটা হচ্ছে সেই গিয়ারের হাউজিংটা অর্থাৎ এই যে হাউজিংটার মধ্যে এই গিয়ারগুলি কিন্তু রাখা থাকে তোমরা দেখো রেখাই রয়েছে টুইন গিয়ার হাউজিং উইথ ফিডিং সুট ঠিক আছে তো এখানে কিন্তু সেই হাউজিংটা রয়েছে অর্থাৎ যে খোল যে যে খাপ সেই খাপটি রয়েছে এর মধ্যে এই গিয়ারগুলি বসানো থাকে এবং এই গিয়ারগুলির ওপরে দেখো ফ্রি হুইল গিয়ার রয়েছে টুইন গিয়ার ফ্রি হুইল গিয়ার রয়েছে ওকে এবং তা এটা কোথায় কোথায় প্রেসার দেয় স্ক্রিনের ওপরে প্রেশার দেয় এবং এই স্ক্রিন এবং এই যে গিয়ারে যে মাঝে যে অংশগুলি রয়েছে এই মা অংশগুলির মধ্যে এই পাল্পগুলি এই যে আমরা যে ফ্রুটস বা ভেজিটেবলগুলিকে এর মধ্যে প্রবেশ করাচ্ছি সেগুলি কী হয় প্রচণ্ড প্রেশার পেয়ে পুরো স্কুইজড হয়ে যায় এবং পুরো পুরো পিষে যায় পিষে গিয়ে কি হয় সেই যে রস সেই যে যে লিকুইড সেই যে জুস সেটা কি হয় এই নালিপদ দিয়ে জুস আউটলেট দেখতে পাচ্ছি আমার লেখা রয়েছে এই নালিপদ দ্বারা নির্গত হয় এবং এই যে নবটি রয়েছে এটা জুসিং নব এই নবটি আমরা যত প্রেশার দিয়ে থাকবো ততই পাল থেকে জুস বেশি নির্গত হয়ে তল দিয়ে পড়বে অর্থাৎ পাল্পকে খুব বেশি পরিমাণে প্রেশারাইজড করা হবে ঠিক আছে এবং এই পাল্পগুলি কি হয় এই দিক দিয়ে বেরিয়ে আসবে এটা হচ্ছে পাল্প আউটলেট ক্লিয়ার বোঝা গেল তাহলে এই নবটিকে আমাকে ঘুরিয়ে আমাকে কি করতে হবে এই পাল্পগুলি কতটা প্রেসার দিয়ে আমরা জুসটাকে নির্গত করব সেটাকে কিন্তু ঠিক করবে না দেখা গেল কিছু পাল্প আছে সে পাল্পগুলিকে বেশি প্রেসার দিলে জুসটি খেতে ভালো লাগবে না তো ক্ষেত্রে কি হবে আমরা এই নবটিকে ঘুরিয়ে কম করে দেব যাতে করে পাল্পটি হালকা হয়ে বেরিয়ে আসে এবং পুরো নিংড়ে যাতে জুসটি না বেরিয়ে আসে এবং জুসটি যাতে কোনোভাবে স্বাদ যাতে নষ্ট না হয়ে যায় সেটা আমরা দেখব ক্লিয়ার আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে এই পাল্পটিকে যত আমরা প্রেসার দেব তত জুস বেশি বেরোবে এবং সেক্ষেত্রে আমাদের জুসের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই তো সেক্ষেত্রে আমরা এই নবটিকে এমনভাবে অ্যাডজাস্ট করব। যাতে করে পাল্পটি পুরো শুষ্ক হয়ে বেরিয়ে আসে এবং সমস্ত জলীয় অংশ যাতে করে এই আউটলেট দ্বারা কিন্তু বেরিয়ে আসতে পারে ক্লিয়ার বোঝা গেল তাহলে এটা হচ্ছে সেই স্ক্রিন এবং এটা হচ্ছে জুস নির্গত হওয়ার আউটলেট ঠিক আছে এই যে এই নালিপথ এবং এইটা হচ্ছে নব জুসিং নব এই নবটি এখানে লাগানো থাকে এটা অ্যাডজাস্টেবল ওকে এবং এটা হচ্ছে পাল্প আউটলেট ক্লিয়ার খোসাটি এদিক দিয়ে বেরিয়ে আসে এবং যেহেতু এই যে অংশটি এটা হচ্ছে বেস ইউনিট আমরা জানি এই বেশি ইউনিটের মধ্যেই এটা একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস এর মধ্যে একটা মোটর লাগানো রয়েছে এবং এটা হচ্ছে সে পাওয়ার করটি এবং এই অংশটা হচ্ছে মেন এখানে কি থাকে ড্রাইভ স্যাপ থাকে অর্থাৎ মোটরের সেটা হচ্ছে ড্রাইভ স্যাপ এবং এখানে একটা ল্যাচ লাগানো থাকে দেখতে পাচ্ছি এই ল্যাচটি কি কাজ করে এই যে স্যাপ থেকে ঘূর্ণমান শক্তিটা এই যে টুইন টুইন গিয়ার সে গিয়ারে কিন্তু সাপ্লাই করে ক্লিয়ার এবং এই টুইন গিয়ারে এই ঘূর্ণমান শক্তিটিকে ট্রান্সফার করার জন্য এই ল্যাচটি লাগানো থাকে ক্লিয়ার আশা করছি তোমরা বুঝতে পেরেছো ওকে এই ল্যাচের কনসেপ্ট তোমরা আরেকটু একটু উঁচু ক্লাসে আসলে তোমরা বুঝতে পারবে এবং ডিজিটাল নিয়ে যখন তোমরা পড়াশোনা করবে তখন অবশ্যই এই ল্যাচের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো ল্যাচ মনে তোমরা জেনে রাখো যে এখানকার যে আউটপুট সেটা অন্য একটা জায়গাতেই ইনপুট আমরা দিচ্ছি এই ল্যাচের দ্বারা কোনো একটা কিছুর আউটপুট অন্য আরেকটা একটা কিছুর ইনপুট যখন আমরা তৈরি করবো বা দেবো সেটাকে আমরা এই ল্যাচ বলে থাকবো ঠিক আছে এবং এটা হচ্ছে সেই পাওয়ার সুইচটি এবং এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটার লাইট ওকে এবং এটা হচ্ছে হাতল আমরা এই পাওয়ার ইন্ডিকেটার লাইট বুঝতে পারবো যে এই জুসারের মধ্যে পাওয়ার আছে কি না ক্লিয়ার বোঝা গেল তাহলে আশা করছি তোমরা এই পুরো ডায়াগ্রামটা থেকে বুঝতে পেরেছ যে এই টুইন গিয়ার জুসার বা বাটিং জুসারের যে পার্ট সে পার্টগুলি কি কি বিভিন্ন ধরনের বা বিভিন্ন টাইপসের জুসার আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে আমরা জানবো জুসারের যে বিভিন্ন রকম পার্টস সে পার্টসগুলি সম্পর্কে কিছু পার্টস এর নাম আমরা অবশ্যই জানবো সে নামগুলি খুব ভালো করে তোমরা জানবে দরকার হলে তোমরা খাতাতে কিন্তু লিখে রাখবে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো প্রত্যেকটি পার্টস কিন্তু তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে এটা হচ্ছে প্লাঙ্গার খুব ভালো করে তোমরা দেখো এটা হচ্ছে প্লাঙ্গার ওকে এরকম দেখতে হয় প্লাঙ্গারটি খুব ভালো করে কিন্তু তোমরা মনে রাখবে এই প্রত্যেকটি টাইপের প্রত্যেকটি পার্টসের কিন্তু নাম ঠিক আছে প্রত্যেকটি টাইপসের জুসার তার যে নাম সেগুলি এবং প্রত্যেকটি পার্টসের যে নাম সেগুলি তোমরা অবশ্যই মনে রাখবে এটা এটা কি বললাম এটা হচ্ছে প্লাঙ্গার ওকে এরপর দেখো এটা হচ্ছে হপার খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে এটা হচ্ছে হপার ওকে এই হপার হপারটা কি জিনিস এর ওপরে কিন্তু ফলগুলিকে বা ভেজিটেবলসগুলোকে রাখা হয় ক্লিয়ার এবং এটা হচ্ছে ড্রাম লিড তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ড্রাম লিড ওকে দেখো নাম কিন্তু লেখাই রয়েছে এই এইগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে রাখবে কোনটা কি ওকে এটা হচ্ছে জুসিং স্ক্রু ঠিক আছে এটা দিয়ে কিন্তু প্রেশার দিয়ে কিন্তু পুরো নিংড়ে নেওয়া হয় পুরো চিপে নেওয়া হয় ঠিক আছে এটা হচ্ছে সেই জুসিং স্ক্রু ওকে এটা হচ্ছে রোটেশন হুইপার ঠিক আছে এই জিনিসটা কিন্তু রোটেশন হুইপার তোমরা খুব ভালো করে জেনে রাখো দেখে রাখো এই নামগুলো ঠিক আছে এগুলো আইডেন্টিফাই করতে হবে কিন্তু তোমাদেরকে যদি কখনো তোমরা দেখতে পাও এরকম ধরনের ইনস্ট্রুমেন্ট জুসার সেগুলিকে সেই সমস্ত জায়গাতে তোমরা যদি কখনো তোমাদের পেশাগত হবে তোমরা যাও অবশ্যই এই টার্মগুলি অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে এটা হচ্ছে কি রোটেশন হুইপার ওকে এটা হচ্ছে স্টেনার ঠিক আছে খুব ভালো করে দেখে রাখো এটা হচ্ছে কি স্টেনার এখানে কিন্তু ছাঁকুনি এটা অ্যাকচুয়ালি এটাই ছেঁকে নেয় পাল্পগুলিকে তার মধ্যে রেখে দেয় এবং যে জুসটি সেটি কি হয় এর বাইরে বেরিয়ে আসে ঠিক আছে ওই স্টেনারের মধ্যে থেকে জুসটি যখন বেরিয়ে আসে সেটা কি হয় এই জুসিং বোলে গিয়ে কিন্তু স্টোর হয় এটা হচ্ছে জুসিং বোল ওকে বাটি বোল মানে কি বাটি আমরা জানি অর্থাৎ যে স্থানে জুসটি এসে স্টোর হচ্ছে ঠিক আছে সেটাই হচ্ছে জুসিং বোল ওকে যে বাটিতে এসে স্টোর হচ্ছে সেটা হচ্ছে জুসিং বোল এটা হচ্ছে বেস তোমরা খুব ভালো করে দেখো ঠিক আছে এটা বেস আমরা জানি বেস সম্পর্কে এর আগে দেখেছি যখন আমরা মিক্সার গ্রাইন্ডার পড়েছিলাম ওকে এটা হচ্ছে কি পাল্প কাপ মানে কি পাল্পগুলি খোসাগুলি যে কাপে গিয়ে স্টোর হয় সেটা হচ্ছে পাল্প কাপ অর্থাৎ কন্টেনার যে কন্টেনারে গিয়ে জুসটি স্টোর হয় সেটাকে আমরা কি বলবো জুস কাপ এবং যে স্থানে যে কন্টেনারে গিয়ে পাল্পগুলি জমা হয় সেটাকে আমরা কি বলবো পাল্প কাপ ক্লিয়ার বুঝতে পারছো দেখো এক্ষেত্রে তোমরা স্পষ্ট বুঝতে পারছো হপার কোনটা দেখো একদম ওপরে হপার লাগানোই রয়েছে ক্লিয়ার এবং তারপর কি হচ্ছে ওর ভেতরে কিন্তু স্টেনার রয়েছে রোটেশন হুইপার রয়েছে সব কিছু কিন্তু এর মধ্যে রয়েছে এবং যে জুসটা নির্গত হয়ে কি হচ্ছে কাপে গিয়ে স্টোর হচ্ছে জুস কাপে এবং খোসাগুলি নির্গত হয়ে কোথায় স্টোর হচ্ছে পাল্প কাপের মধ্যে ক্লিয়ার বোঝা গেল তাহলে তোমরা প্রত্যেকটি নাম বুঝতে পারলে প্রত্যেকটি ইনস্ট্রুমেন্ট তার যে পার্টস সে পার্টসগুলির নাম তোমরা বুঝতে পারলে খুব ভালো করে কিন্তু এই পার্টসগুলি নামগুলি জেনে রাখবে প্লাঙ্গার ঠিক আছে কোনটা প্লাঙ্গার তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও কোনটা হপার সেটা খুব ভালো করে তোমরা দেখে নাও এটা হচ্ছে হপার ড্রাম লিড কোনটা সেটা তোমরা খুব ভালো করে দেখে নাও এটা হচ্ছে ড্রাম লিড জয় জুসিং স্ক্রু কোনটা সেটা তোমরা খুব ভালো করে দেখে নাও এটা হচ্ছে জুসিং স্ক্রু রোটেশন হুইপার কোনটা সেটা খুব ভালো করে দেখে নাও এটা হচ্ছে রোটেশন হুইপার স্ট্রেনার কোনটা সেটা খুব ভালো করে দেখে নাও এটা হচ্ছে সেই স্ট্রেনার জুসিং বোল কোনটা খুব ভালো করে দেখে নাও এটা হচ্ছে সেই জুসিং বোল বেস কোনটাকে বলে খুব ভালো করে দেখো এটা তোমরা সকলেই জানো বেস কোনটা পাল্প কাপ এটা নতুন করে বলে দেওয়ার কিছু নেই পাল্প কাপ যেখানে খোঁসা স্টোর হয় জুস কাপ যেখানে জুসটা গিয়ে স্টোর হয় সেটা হচ্ছে জুস কাপ ক্লিয়ার তাহলে আশা করছি তোমরা প্রত্যেকটি পার্টস খুব ভালো করে কিন্তু তার নামগুলি বুঝতে পেরেছো তোমরা খুব ভালো করে আরেকবার দেখো প্রত্যেকটি টাইপসের বিভিন্ন ধরনের যে পার্টস সেগুলি আমি তোমাদেরকে আরেকবার তাদের সাথে পরিচয় করিয়ে দিই তোমরা খুব ভালো করে দেখো তোমরা খুব ভালো করে কিন্তু লক্ষ্য করো এই যে সেট রয়েছে এই সেট আপটির মধ্যে দেখো এটা হচ্ছে টি শেপের পুষার এটা দিয়ে পুশ করা হয় আমরা এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটির মধ্যে আমাদেরকে ফ্রুটস বা ভেজিটেবলকে রেখে এটাতে প্রেশার দিতে হয় ঠিক আছে তো এই প্রেসার দেওয়ার ফলে কি হয় দেখতে পাচ্ছ এখানে ট্রান্সপারেন্ট এ লিড রয়েছে ওকে যেটা একটা ড্রাম লিড আমরা বলে থাকি ঠিক আছে সেরকম টাইপের একটা লিড এখানে কিন্তু রয়েছে এবং এটার মধ্যে ফিল্টার লাগানো রয়েছে এবং এখানে কিন্তু সেই সুইচ রয়েছে যেটাতে কি হয় মোটরটি ঘোরে ভেতরে ঠিক আছে এবং এইখানে কি হয় সেটাকে পুরো কেটে পুরো স্ক্রাঞ্চ করা হয় ঠিক আছে এবং স্ক্রাঞ্চ করার পরে কি হয় এই যে ছাঁকুনি রয়েছে এর মধ্যে কিন্তু ফিল্টার ঠিক আছে এর মধ্যে কিন্তু ছাঁকুনি রয়েছে এখানে লেখাই রয়েছে দেখো রেজিস্ট্যান্ট টু অ্যাসিড অয়েল অ্যান্ড হিট অ্যান্ড উইল নট ডিফর্ম মানে কি এই যে ভেতরের যে অংশটি এটা অ্যাসিডিক কোনো সাবস্টেন্স যদি এর মধ্যে পড়ে বা কোনো তেল জাতীয় কোনো পদার্থ পড়ে বা কোনো হিট এগুলোর জন্য কিন্তু এটা কিন্তু কোনোভাবে ডিফর্ম করবে না ডিফর্ম করবে না বিকৃত হবে না ঠিক আছে এটা কিন্তু লেখা রয়েছে মানে এটা এমন একটা দিয়ে তৈরি হবে যেটা এগুলোকে এই যে অ্যাসিড অয়েল হিট এগুলো রেজিস্ট্যান্ট হতে হবে ঠিক আছে এবং এর মধ্যে কি হয় সেই জুসটি কিন্তু তৈরি হয় জুসটি তৈরি হয় কি হয় এই যে জুস কাপ এই জুস কাপ এসে স্টোর হয় ঠিক আছে এবং তার যে পাল্পগুলি সেই পাল্পগুলি এদিক দিয়ে এসে স্টোর হয় এবং দেখতে পাচ্ছি এখানে মোটর লেখা রয়েছে তলে কিন্তু মোটর লাগানো রয়েছে এই যে পুরো সেট আপটা এটা কিন্তু মিক্সার সেট আপের মতো আজকে এই যে জুসার যখন আমরা এই জুসার প্লে লিস্টের মধ্যে আমরা এই পুরো সেট আপটাকে যখন আমরা ওপেন করবো আমরা এই জায়গাটুকু বাদ দিয়ে করব তার কারণ কি কারণ এটা অলরেডি মিক্সার এবং জুসারের মধ্যে আমি ইল্যাবরেটলি ডেসক্রাইব করেছি ঠিক আছে খুব ভালোভাবে ডেসক্রাইব করা আছে তো আমরা শুধুমাত্র এর ওপরে যে আনুষাঙ্গিক যে পার্ট যেটা অলরেডি মিক্সার গ্রাইন্ডারের ছিল না সেটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করবো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই পুরো সেটআপটা হচ্ছে এটা ক্লিয়ার তাহলে এই যে প্রত্যেকটি পার্টস এই পার্টস গুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো খুব ভালো করে কিন্তু এটা লক্ষ্য করো এই যে পুশার এটা হচ্ছে লিডটি রয়েছে এটা ফিল্টার এবং এর মধ্যে কি রয়েছে লকিং বার মানে এই যে এটাকে লক করে দেওয়ার জন্য এই বারটি কিন্তু এখানে রয়েছে ওকে এটা হচ্ছে জুস কাপ ঠিক আছে এটা হচ্ছে পাল্প কন্টেইনার এটা হচ্ছে টু স্পিড ডায়াল মানে কি এটা সুইচ রয়েছে এখানে টু স্পিড হতে পারে থ্রি স্পিড হতে পারে ফোর স্পিড হতে পারে এটা সুইচের উপর ডিপেন্ড করছে এবং মোটরের স্পিডের উপর ডিপেন্ড করছে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই সেট সম্পর্কে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে সেই আগের মতো আরেকটি একটি সেট আপ ঠিক আছে তোমরা খুব ভালো করে দেখো প্রত্যেকটি পার্টস প্রত্যেকটি পার্টস কিন্তু এই রকমই রয়েছে দেখো আগের মতোই রয়েছে এটা এই বাসটি এখানে রয়েছে এগুলোকে পরিষ্কার করার জন্য আমরা দেখবো পরিষ্কার করার যে পদ্ধতি তখন আমরা এগুলো আলোচনা করবো এটা হচ্ছে জুস কাপ রয়েছে এটা হচ্ছে কন্টেনার যেখানে পাল্পগুলি স্টোর ঠিক আছে এটা হচ্ছে সেই স্থান যেখানে কিন্তু তৈরি হয় স্টেনার রয়েছে এখানে ঠিক আছে এবং তোমরা খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা স্থান লক্ষ্য করো এটা হচ্ছে পুশার হয় এটাতে পুষ করা হয় এর মধ্যে কিন্তু জুস বা ভেজিটেবলসগুলোকে রাখা হয়ে থাকে ক্লিয়ার বোঝা গেল খুব ভালো করে লক্ষ্য করো এই সেটআপটি আমি একটু আগে আলোচনা করলাম এই সেট আপটি একটি মেকানিক্যাল একটা একটা ইনস্ট্রুমেন্ট ঠিক আছে এর এখানে কিন্তু ইলেকট্রিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট নয় এখানে ইলেকট্রিক্যাল সাপ্লাই নেয় ঠিক আছে এই যে হাতল রয়েছে দেখতে পাচ্ছ এই হাতলটি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরো পেশায় করা হয়ে থাকে এবং এই যে জায়গাটি এই জায়গাটি থেকে কিন্তু যে জুস সেটা কিন্তু নির্গত হয় এবং এই যে বেস রয়েছে এই বেসের ওপরে এই ফুটপ্যাডের ওপরে কি হয় রাখা হয়ে থাকে কন্টেনারটিকে যেখানে জুসটি এসে স্টোর হয় ঠিক আছে এটা জুস আউটলেট ওকে এবং এই স্থান দিয়ে কী হয় পাল্পগুলি বেরিয়ে আসে এই যে সেট এই সেট আপটি ম্যাক্সিমাম আমাদের বিভিন্ন রকম ফুটপাতে যে সমস্ত জুসার যে শপগুলি থাকে ছোট্ট ছোট্ট স্টলগুলি থাকে সেখানে কিন্তু এই জুসারটি লাগানো থাকে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এটা চিনলেট এখানে কিন্তু ফলগুলিকে দেওয়া হয় এবং এটাকে ঘোরানো হয় এবং এর উপরে একটাই কিছু দ্বারা পুশ করা হয়ে থাকে ঠিক আছে একটা পুষার থাকে ওকে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে সিল রিং রয়েছে এই রিংটা এখানে সিল করা থাকে যাতে করে এইটি চাপে বেরিয়ে না আসে এবং এর মধ্যে একটা স্ক্রু যে জুসিং যে স্ক্রু থাকে সেটা কিন্তু লাগানো থাকে ঠিক আছে ক্লিয়ার এবং এই এইটা কিন্তু প্রেসার দেয় এবং এখানে কিন্তু সেটাকে চাপ দিয়ে জুসটা নির্গত হয় এদিক দিয়ে বেরিয়ে আসে দেখতে পাচ্ছি কারণ ছাঁকুনি রয়েছে ওকে এবং পাল্পগুলি এদিক দিয়ে বেরোতে থাকে এদিক দিয়ে যত আমি ফল দেব তত এখানে প্রেশার পরবে এবং এইখান দিয়ে জুসটা বেরিয়ে আসবে এখানে ছয়ে এবং যে পাল্পগুলি সেগুলি কিন্তু এই দিয়ে নির্গত হবে খুব প্রেশারে ওকে এবং এত চাপ দিয়ে নির্গত হবে যে জুসটি এখানেও এখানেও যেমন জুস তৈরি হবে ঠিক তেমনি এখানেও কিন্তু পুরো চিপে যাবে জিনিসটা ঠিক আছে এটা কিন্তু এই সেট আপটার ফাংশান ক্লিয়ার তাহলে বোঝা গেল এটা হচ্ছে সেই অ্যাডজাস্টিং স্ক্রু এই স্ক্রুটি আমি যত টাইট করবো এক্ষেত্রে কিন্তু এই পাল্পগুলিকে চিপে অনেক অল্প পরিমাণ পাল্প এদিক দিয়ে ধীরে ধীরে নির্গত হবে এবং সেই পাল্প থেকে জুসটিকে ছেঁকে এদিক দিয়ে কিন্তু বেরিয়ে আসবে চিপে কিন্তু বেরিয়ে আসবে এবং এই আউটলেট দ্বারা কিন্তু নির্গত হবে ক্লিয়ার বোঝা গেল তাহলে এই যে সেরাপটি এই সেরাপটি সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পেরেছো এই হাতল দিয়ে প্রেশার দেওয়া হয় এখানে এবং ওপর দিয়ে চাপ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় ফল বা ভেজিটেবলসগুলিকে এবং এর মধ্যে সেটাকে স্ক্রাঞ্চ হয়ে পুরো পেস্ট হয়ে বেরিয়ে আসে এবং এখানে কি হয় এই অ্যাডজাস্টিং স্ক্রু দ্বারা প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয় এবং এই দিক দিয়ে পাল্পগুলি বেরিয়ে আসে এবং যে রসটি জুসটি সেটা এই ছাঁকনি দ্বারা কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে আসে ক্লিয়ার বোঝা গেল এটা কিন্তু খেয়াল রাখবে এটা হচ্ছে একটা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট এই ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট নয় এক্ষেত্রে দেখো এটা হচ্ছে আটটি জুসার তোমরা দেখতে পাচ্ছ এটাও আমরা দেখেছিলাম ম্যাস্টিগেটিং জুসার হরাইজেন্টাল ম্যাসটিগেটিং জুসার ঠিক আছে এর ওপরে কি হয় প্রেশার দেওয়া হয় এটা হচ্ছে সেই পুষার বা প্লাঙ্গার যেটা আমরা দেখেছিলাম এবং এটা কি এটা হচ্ছে সেই হপারটি যেটা এখানে দুই নম্বরে দেখো লেখা আছে কি ফিডিং ট্রে বিভিন্ন রকম নামকরণ কিন্তু করা হয়ে থাকে ঠিক আছে এই নামগুলো দেখে তোমরা কনফিউজ হবে না তোমরা জেনে রাখো যে এক নম্বর দেওয়া রয়েছে অর্থাৎ এইটা এটা হচ্ছে কি পুশিং বার এটাতে পুশ করা হয়ে থাকে ফল বা হচ্ছে হপার যেটা আমরা একটু আগে দেখলাম এবং সেটাকে এখানে ফিডিং ট্রে লেখা রয়েছে ওকে এবং কি স্কুইজিং চেম্বার হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে স্কুইজিং চেম্বার এই যে টোটাল এই সেট আপটা হচ্ছে স্কুইজিং চেম্বার তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এবং কি চার নম্বর কি স্ল্যাগ হেড চার নম্বর কোথায় আছে দেখো এটা হচ্ছে স্ল্যাগ হেড ঠিক আছে এটাতে চাপ দেওয়া হয়ে থাকে ওকে এবং দিক দিয়ে কিন্তু সে পাল্পটি বেরিয়ে আসে এবং পাঁচ নম্বর কি ফিল্টার মেস ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে কি ফিল্টার মেস এই যে জায়গাটির এখানে ফিল্টার মেস রয়েছে এখানে স্ট্রেনার লাগানো রয়েছে ক্লিয়ার ছয় নম্বর কি স্ক্রু ড্রাইভিং বোল্ট এটা হচ্ছে স্ক্রু ড্রাইভিং বোল্ট যেটা আমরা একটু আগে দেখলাম যে বড় একটা জুসিং স্ক্রু যেটা ঠিক আছে সেটা ওকে এবং এটা কি রয়েছে এটা সাত নম্বর হচ্ছে কি মেন ইঞ্জিন এখানে কিন্তু মোটর লাগানো রয়েছে এটা একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট তোমরা দেখতে পাচ্ছি এখানে যে সুইচ রয়েছে এটা দিয়ে কিন্তু স্পিড কন্ট্রোল করা হয়ে থাকে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এবং আট নম্বর কি কভার অফ দ্য জুস কন্টেনার ঠিক আছে আর এটা হচ্ছে জুস কন্টেনারের কভারটি হচ্ছে এইটা ঠিক আছে এখানে জুস থাকবে এবং নয় নম্বর হচ্ছে জুস কন্টেনার বা পাল্প কন্টেনার হচ্ছে পাল্প কন্টেনার বা জুস কন্টেনার আমরা যেখানে যেটা রাখি না কেন আমরা এখানে ইন্টারচেঞ্জও করতে পারি কোনো অসুবিধা নেই ক্লিয়ার বোঝা গেল তাহলে পুরো সেট আপটা তোমরা বুঝতে পারলে কোনটা কোন পার্টস সেটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ ক্লিয়ার এক্ষেত্রে দেখো এক্ষেত্রে এই জিনিসটা আমি প্রথমবারই একবার ডিসকাস করেছি প্রথমে প্লাঙ্গার টপ কভার ঠিক আছে তারপর কি টপ ল্যাচ অ্যাসেম্বলি ঠিক আছে এবং টপ ব্লেড ওকে বটম ব্লেড ওকে বাস্কেট এই বাস্কেটটা কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি তলে বাস্কেট রয়েছে উপরে কিন্তু স্ট্রেনার লাগানো রয়েছে ওকে এটা যে জুস বোল ঠিক আছে এখানে জুসটা এই স্ট্রেনার দ্বারা কিন্তু ছেঁকে বেরিয়ে আসে এবং এখানে কিন্তু বাইরে বেরিয়ে এসে স্টোর হয় ঠিক আছে আমার আমরা এটা জানি এটা কি টাইপের জুসার এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল টাইপের জুসার ক্লিয়ার খুব ভালো করে তোমরা দেখো এটা কি এটা হচ্ছে ম্যাস্টিকেটিং জুসার ঠিক আছে এবং এটা কি সেন্ট্রিফিউগাল জুসার ক্লিয়ার বোঝা গেল আচ্ছা এবার এক্ষেত্রে তোমরা দেখো এই যে এই জুসারটি এই বিভিন্ন রকম পার্টসগুলি তোমরা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপের ওকে তোমরা দেখো এই যে এই সেট আপটি এই সেট আপটি কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মতো এই যে বেস এই বেসটি কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মতো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এখে দেখো মোটর লাগানো রয়েছে এবং এখানে একটা কাপলা লাগানো ছিল এবং তার উপর জার লাগানো ছিল এক্ষেত্রে সেই জারের যে স্টাইল সেই স্টাইলটা কিন্তু ডিফারেন্ট তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে এটা হচ্ছে হপার ঠিক আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে ক্রাসিং রিভ ঠিক আছে এই যে এই যে পাকগুলি রয়েছে সেটাকে ক্রাসিং রিভ বলা হয়ে থাকে যেটাকে অগার বলা হয়ে থাকে ওকে এই অগারটি এটা একটি ম্যাস্টিকেটিং জুসার অগার জুসার ঠিক আছে এই অগার জুসের দুটো ভাগ থাকে আমরা বলেছিলাম একটা হরেজেন্টাল একটা ভার্টিক্যাল এটা হচ্ছে ভার্টিক্যাল অগার ওকে ক্লিয়ার অনেকটা সাইন্টিফিকালের মতো কিন্তু এটা ভার্টিক্যাল অগার জুসার এবং এক্ষেত্রে দেখো দুটো ভাগ রয়েছে একটা কি স্টেনার হোয়াইট একটা হচ্ছে স্টেনার ইয়েলো ওকে এটা স্টেনার যেটা হোয়াইট ঠিক আছে সেখানে কি থাকে লেস পাল্প মানে অনেক কম পরিমাণ পাল্প থাকে এবং মোর পাল্প এটা হচ্ছে অনেক বেশি পরিমাণ পাল্প থাকবে ঠিক আছে এবং এই দুটো কি থাকবে অটো ক্লিনিং ব্রাশ যেটা এর এই যে এই স্থানে এটা প্রেসার দিয়ে বসানো থাকবে এবং এটা হচ্ছে বাটি এই বাটি দ্বারা একটা একটা দ্বারা কি পাল্প ইঞ্জেকশন হবে এবং একটা দ্বারা কি হবে জুস স্পাউট হবে ঠিক আছে একটা দ্বারা জুস বেরিয়ে আসবে এবং একটা জায়গা দিয়ে কি হবে খোসাগুলি বেরিয়ে আসবে ক্লিয়ার বোঝা গেল এবং এটা হচ্ছে সেই পুষার যেটাকে আমরা প্লাঙ্গার বলে থাকি এবং এই দুটো হচ্ছে কন্টেনার যেখানে জুস বা প্লা পাল্পগুলিকে স্টোর থাকবে ক্লিনিং ব্রাশ তোমরা দেখতে পাচ্ছ না সেখানে পুরো আলাদা আলাদা করে পুরো পার্টগুলি এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এটা কি টাইপ এটা একটা অগার জুসার ঠিক আছে ভার্টিক্যাল ম্যাসটিগেটিং জুসার ক্লিয়ার বোঝা গেল খুব ভালো করে তোমরা দেখো প্রত্যেকটি পার্ট হপার অগার ঠিক আছে ক্রাসিং রিপ ঠিক আছে এবং এক্ষেত্রে দু রকম টাইপের স্টেনার স্টেনার হোয়াইট স্টেনার ইয়েলো ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এবং এটা হচ্ছে অটো ক্লিন ব্রাশ ওকে এর মধ্যে করে বসানো থাকবে ক্লিয়ার খুব ভালো করে তোমরা জিনিসগুলো বুঝে নাও এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্টিফিকাল জুসার সাইন্টিফিক্যাল জুসার বিভিন্ন পার্টস আমরা এর আগেও দেখেছি আর একবার তোমরা দেখে নাও এটা হচ্ছে ফুড পুষার এদিক দিয়ে যে জুসটা আমরা নির্গত করতে চাইছি যে পদার্থের যে ফ্রুট বা ভেজিটেবল সেটা এখানে রেখে এটাতে প্রেশার দেওয়া হয়ে থাকে এটা হচ্ছে ফিট টিউব এই টিউবের মধ্যে সেটা ফিট করা হয়ে থাকে ঠিক আছে এবং এটা হচ্ছে ব্লেড ফিল্টার ওকে এই এর মধ্যে ব্লেডও রয়েছে এবং ফিল্টার রয়েছে অর্থাৎ স্ট্রেনারটা এখানে লাগানো রয়েছে এবং এখানে জুসগুলি এখানে এসে স্টোর হবে এবং জুসের যে জাগ সে জাগটি এখানে রয়েছে জুসটি এখানে আসবে ঠিক আছে জুসার আউটলেট দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই খুব ভালো করে লক্ষ্য করো এবং পাল্প কন্টেনার হচ্ছে এটা এখানে কি পাল্পটা কি স্টোর হবে ক্লিয়ার বোঝা গেলো এবং এটা হচ্ছে ইঞ্জিনটি ঠিক আছে মেন বডি যেখানে কি থাকবে বেস এটা বেস ইউনিট এখানে কিন্তু মোটরটি লাগানো রয়েছে এটা হচ্ছে সেই সুইচ এটি মিক্সার গ্রাইন্ডারের বেসের মতো ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ এখানে ভেজিটেবল ফ্রুট জুসার হেলদি লাইফস্টাইল ঠিক আছে দেখতে পাচ্ছ ডিটেজেবল পার্টস ঠিক আছে প্রত্যেকটি পার্টকে ডিটাচ করা রয়েছে তাই দেখা রয়েছে ইজি ক্লিনিং ঠিক আছে রাবার ফিট টু বি সিকিওর ঠিক আছে ডুয়েল স্পিড দুটো স্পিড রয়েছে ঠিক আছে এটা এক্ষেত্রে এই জুসারটির যে স্পেসিফিকেশন সেটা এখানে দেওয়া রয়েছে ক্লিয়ার বোঝা গেল তাহলে প্রত্যেকটি পার্টস কি কি আলাদা আলাদা করে তোমরা বুঝতে পারলে জুসারের মধ্যে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পার্টে ভাগ করা রয়েছে এক্ষেত্রে ঠিক আছে আমরা এটাকে খুলে আলাদা আলাদা করতে পারি সেটা আলাদা ব্যাপার ওকে তোমরা দেখো এই ক্ষেত্রে এটা এটা কি টাইপ এটা হচ্ছে ম্যাস্টিগেটিং হরাজেন্টাল ম্যাসটিগেটিং জুসার আমরা ভার্টিকেল ম্যাসটিগেটিং জুসার একটু আগে দেখলাম এবং এটা হচ্ছে হরাইজেন্টাল মাস্টিগেটিং জুসার তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এবং এটা তোমরা দেখো এটা হচ্ছে কি টুইন গিয়ার জুসার ঠিক আছে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো দেখ টুইন গিয়ার টাইপের জুসার ঠিক আছে এগুলো কিন্তু তাদের বিভিন্ন রকম কার্যকারিতা এবং ওই যে বলেছিলাম যে রসটি বা জুসটি নির্গত নির্গমন করার যে পদ্ধতি সেই পদ্ধতিগত পার্থক্যের কারণের জন্য এই জুসারগুলির নামকরণ এরকম হয়ে থাকে ঠিক আছে তো অনেক সময় এই টুইন গিয়ার জুসারকে আমরা অরেজেন্টাল মাস্টিকেটিং জুসার হিসেবে ডিনোট করে থাকি ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখবে ঘাবড়ানোর কিছু নেই এটা হচ্ছে সেই হপার ঠিক আছে এবং এক্ষেত্রে কিন্তু একটা হুড লাগানো রয়েছে সেফটি হুড লাগানো রয়েছে ঠিক আছে এবং এখানে টুইন গিয়ার লাগানো রয়েছে দেখতে পাচ্ছ এই স্থানে দুটো গিয়ার রয়েছে এবং ফ্রি হুইল গিয়ার এটা ক্লিয়ার এবং এটা হচ্ছে জুসিং নব এই নব দ্বারা কিন্তু অ্যাডজাস্ট করা হয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে পাল্প আউটলেট ঠিক আছে এটা এবং এটা হচ্ছে জুস আউটলেট ক্লিয়ার এখানে কিন্তু প্রেসার দেওয়া হয় এই যে এই জায়গাটা হচ্ছে স্ক্রিন বলা হয়ে থাকে এই স্ক্রিন এবং এই যে গিয়ার এই গিয়ার এবং স্ক্রিনের মধ্যে কিন্তু পেশাই হয়ে জুসটা এদিক দিয়ে নির্গত হয় এবং পাল্পগুলি এদিক দিয়ে নির্গত হয় ক্লিয়ার এটা হচ্ছে পাওয়ার কর্ড তোমরা দেখতে পাচ্ছ এটা ইলেকট্রিক্যাল একটা ইনস্ট্রুমেন্ট তাই এখানে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার ক্ড রয়েছে এটা হচ্ছে ড্রাইভেন স্যাপ্ট ওকে এটা একটা এর মধ্যে মোটর লাগানো রয়েছে একটা স্যাপ্ট রয়েছে যে স্যাপটি এটাকে ঘোরায় ড্রাইভ করে ঠিক আছে এখানে একটা ল্যাচ লাগানো রয়েছে যে ল্যাচটি কি হয় এই যে টুইন গিয়ার যে হাউজিং রয়েছে এই টুইন গিয়ার হাউজিং এর মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে যাতে করে অ্যাটাচ থাকতে পারে সে কারণের জন্য এই ল্যাচটি লাগানো রয়েছে অর্থাৎ এখানকার পাওয়ার এখানে যাতে আসতে পারে সেই জন্য এই ল্যাচটি লাগানো রয়েছে ওকে এটা হচ্ছে পাওয়ার সুইচ ওকে এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটার এই যে ছোট্ট একটা লাইট এখানে একটা জ্বলবে লাইটটি তবে বুঝতে পারবে এবং এটা হচ্ছে হাতল ক্লিয়ার বোঝা গেল তাহলে এটা হচ্ছে টোটালটা একটা টুইন গিয়ার টাইপের জুসার ঠিক আছে এটাকে আমরা হরিজেন্টাল ম্যাসটিগেটিং জুসারও বলে থাকি ক্লিয়ার মনে থাকবে এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে জুসার এই যে টাইপ এটা হচ্ছে ম্যানুয়াল টাইপের আমরা একটু আগে যেটা আলোচনা করলাম তার প্রত্যেকটি পার্টস এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অগার ওকে এখানে হাতল দ্বারা ঘোরানো হয়ে থাকে যেটা আমরা মোটর দ্বারা এখানে ঘোরাই ইলেকট্রিক্যালের ক্ষেত্রে সেটা হাতল দ্বারা আমরা ঘোরাচ্ছি এটা ম্যানুয়াল এদিক দিয়ে ফ্রুটস বা ভেজিটেবলকে দিয়ে এর মধ্যে সেটাকে পুরো পেশাই করা হয়ে থাকে পুরো একদম পিষিয়ে রসটাকে বের করে ঠিক আছে এই দিক দিয়ে রস নির্গত হয়ে যায় যেটা জুস কন্টেনারে গিয়ে পড়ে এবং এই দিক দিয়ে আস্তে 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 সামনে এসে একটা স্ক্রু লাগানো থাকে যেটা কি কী করে পাল্পগুলিকে আবার চিপে নেয় ঠিক আছে যে সেই রসটি আবার এদিক দিয়ে বেরিয়ে আসে এবং এই পাল্পগুলি এই দিক দিয়ে বেরিয়ে আসে ঠিক আছে এখানে যে স্ক্রিন লাগানো রয়েছে দেখতে পাচ্ছ স্ক্রিন লকিং ক্যাপ রয়েছে এটা হচ্ছে সেই স্ক্রিনটি ঠিক আছে এই স্ক্রিনের মধ্যে এই অগারটি ঘোরে এবং পুরো চিপে রসটিকে নির্গত করে ক্লিয়ার এবং যে পাল্পটি সেটি এই দিক দিয়ে বেরিয়ে আসে পাল্পের মধ্যে কিন্তু আর সেরকম পরিমাণ রস থাকে না এই যে সেট এই সেট আমি প্রথমে যেটা দেখালাম সেই সেট মতো অনেকটা ঠিক আছে এবং এইটাই কিন্তু আমাদের বিভিন্ন রকম রোড সাইডে যে সমস্ত জুসিং স্টলগুলি থাকে সেই স্টলগুলিতে এই টাইপের জুসার ব্যবহার করা হয়ে থাকে ক্লিয়ার বোঝা গেল তাহলে আশা করছি তোমরা জুসারের প্রত্যেকটি টাইপস এবং প্রত্যেকটি পার্টস সম্পর্কে খুব ভালো করে ওয়াকিবহাল হয়েছো তোমরা জানতে পেরেছো শিখতে পেরেছো যে কোনটি কি কাজ এবং কীরকমভাবে থাকে এই জুসারের পুরো সেট আপটি আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটি পার্টসগুলিকে কি বলে প্রত্যেকটি পার্টসগুলির নাম কি সেগুলিকে তোমাদেরকে সাথে হা সামনে যদি তুলে ধরা হয় তোমরা ডেফিনেটলি বলতে পারবে যে কোন পার্টসটির কি নাম এবং কি কাজ তো যদি তোমাদের এর পরেও এই পার্টস এবং বিভিন্ন টাইপ সম্পর্কে বুঝতে তোমাদের এতটুকু অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন আমাকে জানাবে আমি চেষ্টা করব এই প্লে নেক্সট ভিডিওগুলির মধ্যে তোমাদের প্রবলেমগুলিকে সলভ করে দেওয়ার তো আজকে এই টাইপস এবং পার্টস এই পর্যন্ত থাক নেক্সট ভিডিওতে আমরা দেখব অ্যাসেম্বল এবং ডিঅ্যাসেম্বল বিভিন্ন রকমের এই পার্টসগুলি আমরা কিন্তু বারবার বলছি যে ইঞ্জিন বা মেন যে বেস সে বেস ইউনিট মিক্সার গ্রাইন্ডারের মতো সুতরাং সেই বেস ইউনিটকে আমরা অ্যাসেম্বল ডিঅ্যাসেম্বল করব না আমরা শুধুমাত্র যেটি মিক্সার গ্রাইন্ডার এবং এই জুসারের মধ্যে যেটা আলাদা ডিফারেন্ট পার্ট সেটিকে নিয়ে কিন্তু আমরা এই প্লে আলোচনা করব ক্লিয়ার তো আমরা ডিঅ্যাসেম্বল এবং অ্যাসেম্বল যে পার্ট সেটা আমরা আলোচনা করব এই জুসারের ক্ষেত্রে নেক্সট ভিডিওতে আজকে টাইপস এবং পার্টস এ পর্যন্ত থাক তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ